জি ম্যাম, শোনা যাচ্ছে? ওকে, আজকে আপনাদের দুই সেকশনের একসাথে ক্লাস নিতে হচ্ছে আমার, যেহেতু অ্যাকচুয়ালি টাইম ফ্রি পাওয়া যায় নাই। আশা করি প্রবলেম হবে না। যাই হোক, আমাদের তো লাস্ট উইকে আগের উইকে আমরা কতদূর পর্যন্ত পড়িয়েছি মনে আছে আপনাদের? আমরা কি নজল, ডিফিউজার এগুলো দেখেছিলাম? ম্যাম, আমাদের হচ্ছে হলো স্টেডি ফ্লো আর হচ্ছে স্টেডি ফ্লো প্রসেস পর্যন্ত পড়ানো হয়েছিল। ওকে, তাহলে আমরা একটু দুই সেকশনে একটু আপ ডাউন আছে, সমস্যা নেই, আমরা রিভিউ করে যাই। আজকে আমিও রিভিউ করতাম, আমি রিভিউ করে যাই, আশা করি প্রবলেম হবে না। তারপর ম্যাম আমরা কিছু ম্যাথস দেখব। ম্যাম জি, সালাম আলাইকুম। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি তো প্রতি ক্লাসের পরে ক্লাস লেকচারটা কি মানে কারণ গুগল ক্লাসরুমে দিয়ে দেন ভিডিও লেকচারটা, রেকর্ডিংটা, তো আপনি লাস্ট ক্লাসটা আপনি আর কি প্রোভাইড করেন নাই, সেটা ঠিক আর কি? আচ্ছা আপনি তো প্রতি ক্লাসে দিতেন না, আচ্ছা, অসুবিধা তো নেই, গত ক্লাসেরটা কি আছে? আমি আজকে লেকচারের সাথে একসাথে আমি মার্চ করে দিয়ে দিব। ওকে, আর প্লাস স্লাইডটাও ওকে ম্যাম, শেয়ার করে ঠিক দিব, আছে। কারণ এই স্লাইডটাই সবগুলো ওকে ম্যাম, একত্র আছে। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে, আর আজকে আমি সাজেস্ট করব একটু আপনারা ক্যালকুলেটার নিয়ে যদি বসেন, বিকজ আজকে লাস্টে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এ পর্যন্ত যতগুলো পড়িয়েছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তারপর স্টেডি স্টেট প্রসেস, ও প্রথম সূত্রের ওপেন সিস্টেমের জন্য, ক্লোজ সিস্টেমের জন্য, এবং সামনে আর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের থিওরি পড়াবো, তো সব মিলিয়ে একসাথে দু তিনটা ম্যাথ প্রবলেম সলভ করব। তার আগে আমি আমার সাজেস্টেড বইটা আরেকবার রিভিউ করে দিই। মেবি ফার্স্ট ক্লাসের দিকে বলছিলাম একবার, আমার কাছে পিডিএফ থাকলে আমি শেয়ার করতাম, আমার কাছে এই মুহূর্তে পিডিএফ নেই, আদারওয়াইজ আমি শেয়ার করতাম। আপনারা যেভাবে হোক হয় বই কিনে নিবেন, না হলে পিডিএফ কারোর কাছ থেকে যদি জোগাড় করতে পারেন। সেঞ্জেল স্যারের বইটা, থার্মোডিনামিক্সের সেঞ্জেল স্যারের বইটা, CENGEL। ওকে, ইউসুফ সেঞ্জেল অ্যাকচুয়ালি ওনার নাম, যাই হোক সেঞ্জেল স্যারের বই বললেই হবে। ওকে, আর যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, প্রচুর ম্যাথ আছে, আপনারা যেহেতু থিওরি পড়েছেন বুঝতেই পারছেন, তার ম্যাম ইমপ্লিমেন্টেশন এটা পিডিএফ ম্যাথ আছে, আছে। ম্যাম এটা অনলাইনে পিডিএফ পাওয়া যায়। ইয়া রাইট, সো নিয়ে নিন, গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আমার কাছে এই মুহূর্তে ডাউনলোড করা নেই, নাহলে আমি শেয়ার করে দিতাম, আর না হলে আমার কাছে যদি পরে খুঁজে পাই আমি গ্রুপে শেয়ার করবো, বাকিরাও জোগাড় করে নেন। তবে আই থিঙ্ক, আমি পার্সোনাল প্রেফারেন্স, আজকে আপনার ম্যাথটা দেখলে বুঝবেন, বই নিলে একটা দিকে আপনারা সুবিধা পাবেন, আপনার ম্যাথ দেখলে বুঝবেন, বইয়ের পেছনে কিছু টেবল আছে, পিডিএফও আছে সেগুলো, বাট বারবার উল্টে উল্টে আর কি টেবিল খুঁজে বের করতে হবে, সেটা একটা প্রবলেম হয়ে যাবে। সো আপনারা যারা পিডিএফ পড়বেন, তারা ইদার টেবিলটা প্রিন্ট করে নিতে পারেন, আদারওয়াইজ বই নিতে পারেন, ঠিক আছে, এন আপনাদের প্রেফারেন্স যা। যাই হোক, তাহলে মোরাললেস পার্টিসিপেশন মোটামুটি হচ্ছে, আই গেস আর কিছুক্ষণ পর আরো অনেকে আসবে, সকাল সকাল ক্লাস যেহেতু, আমি ক্লাস শুরু করছি। ওকে, আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম, ফার্স্ট অফ অল থার্মোডিনামিক্স এর ফার্স্ট ল এর আমরা একদম শুরুতে দেখেছিলাম যে ক্লোজ সিস্টেমের জন্য, রাইট? আর গতদিন আমরা দেখেছিলাম যে ওপেন সিস্টেমের জন্য ফার্স্ট লটা হলে আমরা কিভাবে সেটা ইমপ্লাই করতে পারি। ওপেন সিস্টেমের জন্য যখন আমরা ফার্স্ট ল ফেলবো, তখন ডিডিটি অফ ইসিভি ইকুয়ালস টু, অর্থাৎ ডেল্টা ই এনার্জি পরিবর্তন সময়ের সাথে ইকুয়ালস টু
তাপের পরিবর্তন এবং কাজের পরিবর্তন তো থাকবে, একই সাথে যে ম্যাস ফ্লোটা হচ্ছে, ম্যাসের কারণে কিছু এনার্জি এনার্জি পরিবর্তন হয়। সেই এনার্জিটা ইনপুট আউটপুটের ডিফারেন্স ডিফারেন্সটা এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ পরিবর্তনটা অ্যাড করতে হবে। এবং আরেকটা অ্যাডিশনাল ওয়ার্ক ফ্লো থাকে, সেটা হচ্ছে এই যে ম্যাসটা ফ্লো করছে, এই ম্যাথটা ফ্লো করানোর জন্য একটা কাজ করানো লাগে, সেই ওয়ার্কের ইনপুট আউটপুট ফ্লো এর ডিফারেন্সটা, অর্থাৎ সেই ওয়ার্কের ডিফারেন্সটা আমাদেরকে অ্যাড করতে হয়। সো বেসিক্যালি টোটাল এনার্জি এনার্জি ফ্লো ডিফারেন্স ইকুয়ালস টু তাপের কতটুকু পরিবর্তন হয়, কাজের কতটুকু পরিবর্তন হয়, ম্যাথের এনার্জির কতটুকু পরিবর্তন হচ্ছে, এবং ওই ম্যাথটা ফ্লো করানোর জন্য কাজ কতটুকু করা লাগছে, সবকিছু মিলিয়েই টোটাল এনার্জির চেঞ্জটা। ঠিক আছে, এবং স্টেডি স্টেট স্টেডি ফ্লো প্রসেস, অর্থাৎ SSSF প্রসেসে আমরা দেখেছি যে স্টেডি স্টেটের জন্য আমরা করছি কি, ডিডিটি অফ ইসিভি, অর্থাৎ এনার্জি চেঞ্জটা সময়ের সাথে এনার্জি চেঞ্জটা জিরো ধরে নিচ্ছে, এবং স্টেডি ফ্লো প্রসেস হওয়ার জন্য ইনপুট আউটপুটের ম্যাস ফ্লোটা আমরা ইকুয়াল ধরে নিচ্ছি। তাহলে কি হয়, এম ইনপুট আর এম আউটপুট ইকুয়াল হয়ে একটা কমন এম হয়ে যায়, এবং ইকুয়েশনটা এরকম একটা ফর্ম্যাট দাঁড়ায় যে ডিডিটি অফ ইসিভি ইকুয়ালস টু জিরো, সময়ের সাথে সাথে এনার্জি চেঞ্জ হয় না কোনো, স্টেডি স্টেট প্রসেস এবং স্টেডি ফ্লো প্রসেস হওয়ার কারণে এম ইনপুট এবং এম এক্সিট এম আই এম ই হয়ে যায়, শুধুমাত্র একটা কমন এম হয়ে যায়। আই গেস আপনাদের মনে পড়ছে এটা। এরপর আমি এটার অ্যাপ্লিকেশন আমরা দেখছি, সেটা হচ্ছে যে নজেল, নজেল হচ্ছে এই প্রসেসটারই একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, নজেলটা বেসিক্যালি কি, নজেল হচ্ছে একটা অনেক বড় ভলিউম থেকে একটা মানে ওপেনিং এর মাধ্যমে ছোট ভলিউমে চলে যায়। ঠিক আছে, ইটস অলমোস্ট লাইক, উদাহরণ দিতে গেলে বলা যাবে আপনাদের হ্যান্ড স্যানিটাইজারের স্প্রে বলা যায়। ঠিক আছে, যে অনেক বড় ভলিউমে, সে কম্পারেটিভলি একটা বড় ভলিউমে ছিল, একটা ভালভ ওপেন করে দিলেন, সে সে সিম্পল ওই ছোট ভলিউম দিয়ে সে যায়। ঠিক আছে, সো এই ছোট ভলিউম দিয়ে যখন একটা ছোট ভলিউম দিয়ে সে যখন চলে যায়, সেক্ষেত্রে কি হবে, কথা কি বোঝা যাচ্ছে? ম্যাম, তার প্রেশার বেশি হবে, কণাগুলো ছোট হয়ে যাবে কিছু একটা। অ্যাকচুয়ালি এখানে বেসিক্যালি হচ্ছে কি, যখন আপনি ভালভটা ওপেন করে দিচ্ছেন, সে বেসিক্যালি ভেতর, যখন ভেতরে বটলের ভিতর, সরি আমি একটু উল্টো বলে ফেলেছি, নজেল অ্যান্ড ডিফিউজার উল্টে ফেলেছি, নজেলের ক্ষেত্রে বেসিক্যালি হয় কি, বটলের ভেতর থেকে সে কিন্তু বাইরে ছড়িয়ে দেওয়া হয় তাকে, দ্যাট ইজ নজেল। ঠিক আছে, অ্যান্ড ডিফিউজার অ্যাকচুয়ালি বেসিক্যালি অনেক ছোট, অনেক মানে তার অপোজিটটা হয়। ঠিক আছে, বড় থেকে ছোটতে যায় ডিফিউজারে, অ্যান্ড ছোট থেকে বড়তে যায় নজেলে। নজেলের ক্ষেত্রে হয় কি, সিম্পল আপনি স্যানিটাইজারের বটলটা চিন্তা করেন, যে বটলের ভিতর অনেকগুলো লিকুইড থাকে, সেগুলো যখন ভালভ ওপেন করে দেন সেগুলো ছড়িয়ে যায়, অর্থাৎ তার ভলিউম আরো বেড়ে যায়। নজেলের ক্ষেত্রে কিন্তু ভলিউমটা বেড়ে যাচ্ছে, ডিফিউজারের ক্ষেত্রে কি হচ্ছে, যে সিম্পল অনেক বড় জায়গায় ছিল, তাকে একটা ছোট জায়গার ভিতর অ্যাকিউমুলেট করা হয়, আর কিছু না। সো নজেলের ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, প্রেশারটা সমানুপাতিক ভাবে কমে যাচ্ছে। ঠিক আছে, যত বেশি ছড়িয়ে যাবে তার মানে কি, সেটা তো কম প্রেশার দিবে, আর যত কম, যত কাছাকাছি জায়গায় আবদ্ধ হবে তত বেশি সে ফোর্সটা দিবে, ফোর্স দেওয়া মানে তো প্রেশার বাড়িয়ে দেওয়া, তাই না? তো বেসিক্যালি নজেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রেশারটা ছড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি এবং ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। ডিফিউজারের ক্ষেত্রে হয় কি, অনেক বড় জায়গায় সে ছড়িয়েছিল, সেটাকে আমরা একটা জায়গায় অ্যাকিউমুলেট করছি। ঠিক আছে, সো আর এখন নজেলের ক্ষেত্রে ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে, তা এই নজেলও কিন্তু অ্যাকচুয়ালি একটা ওপেন সিস্টেম। কেন, এখানে বেসিক্যালি আমি একটা এনার্জি ফ্লো হচ্ছে, কেননা এই যে এই ম্যাসটা, এই ম্যাসটা যে বের হচ্ছে, বের হয়ে কিন্তু তার একটা প্রেশার এবং ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেশার ভলিউম চেঞ্জ হওয়া মানে কিন্তু পিভি ওয়ার্ক ফ্লো হওয়া, অর্থাৎ একটা এনার্জি ফ্লো হচ্ছে, এবং ম্যাসটা কিন্তু বের হতে পারছে এবং ভেতরে ঢুকতে পারছে, অর্থাৎ এটা কিন্তু একটা ওপেন সিস্টেম, ম্যাস এবং এনার্জি দুটারই ফ্লো হচ্ছে। তাহলে এখানে আমরা কোন ফর্ম, থার্মোডিনামিক্স এর ফার্স্ট ল এর কোন ফর্মুলা ইউজ করতে পারবো? অবশ্যই আমরা ওপেন সিস্টেমের জন্য যে ফর্মুলাটা ইউজ করেছি সেই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন
এখন এটা একটা বেসিক্যালি স্টেডি ফ্লো এবং স্টেডি স্টেট স্টেডি ফ্লো প্রসেস, স্টেডি স্টেট স্টেডি ফ্লো প্রসেসের অ্যাপ্লিকেশন হিসেবে আসলে এটা আমরা পড়ছি। এখন এটার জন্য আমাদের কি করা লাগবে, স্টেডি স্টেট প্রসেস হওয়ার কারণে ডিডিটি অফ ইসিভি ইকুয়ালস টু জিরো হয়ে গেছে অলরেডি এবং এমটা হয়ে যায় কনস্ট্যান্ট স্বাভাবিক নজেলের ক্ষেত্রে। এম কিন্তু বেসিক্যালি এখানে কোনো একাধিক একাধিক দিক নাই যে এমটা অ্যাকচুয়ালি ভ্যারি করবে, সো জিনিসটা আসলে স্টেডি ফ্লো প্রসেস। ওকে আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে আমরা বেসিক ইকুয়েশন আপনার স্লাইডেই দেখতে পাচ্ছেন, যেটা একটু আগে আমাদের ডিরাইভ করা হয়েছিল ওই ইকুয়েশনটাতেই। এখন নজেলের ক্ষেত্রে কি হয়, কোনো পটেনশিয়াল কোনো কাইনেটিক এনার্জি কিন্তু চেঞ্জ হয় না, বিকজ বটল যেটা, বটল ইটসেলফ এটা কিন্তু মুভ করে না, সো কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ নেই। পটেনশিয়াল এনার্জি কিন্তু সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই, কেননা হ্যাঁ ইটস ট্রু যে বটলের ভেতর থেকে নিচ থেকে সাবস্টেন্স গুলো আসছে, এসে বের হয়ে যাচ্ছে, ইটস ট্রু কিছু এলিভেশন হচ্ছে, কিন্তু এটা এত বেশি না যেটা আর কি খুব একটা সিগনিফিকেন্ট না। বটল কিন্তু কখনো এত এত বেশি অ্যামাউন্টের হয় না, ছোট হয় কম্পারেটিভলি, ঠিক আছে? 1 মিটার, 2 মিটার, 10 মিটার লম্বা কোনো বটল হয় না, ছোট হয় সেন্টিমিটার ইঞ্চিতে হয়তো বা হয়, ঠিক আছে? সো পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা অতটা সিগনিফিকেন্ট না, এই জন্য এই ইকুয়েশনে কোনো যদি কাইনেটিক এনার্জি চেঞ্জ না হয় সেক্ষেত্রে ভি দুই দিকেরই ভি ভিআই স্কোয়ার ভি স্কোয়ার বাই টু অর্থাৎ 1/2 mv² টার্মটা দুই দিকেরই কাটাকাটি হয়ে যাবে। এক, যদি এই ইকুয়েশনে কোনো পটেনশিয়াল এনার্জি বেসিক্যালি কোনো চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু ZI এবং ZE এটাও কিন্তু দুই দিকে কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র, আচ্ছা আর একটা জিনিস, এখানে কিন্তু এক্সট্রা কোনো হিটও অ্যাড করছি না, কোনো W-ও অ্যাড করছি না আমরা এখানে, সো বেসিক্যালি এখানে এক্সট্রা কোনো হিটও অ্যাড হবে না, সো কিউ এর ভ্যালুটাও জিরো হয়ে যাবে। W এখানে কিন্তু কোনো প্যাডেল, কোনো শ্যাফ্ট, এক্সট্রা কোনো ওয়ার্ক ইনপুট কিন্তু করা হচ্ছে না, জাস্ট একটা ভালভ খুলে দেওয়া হচ্ছে, এটাতে কিন্তু কোনো বেসিক্যালি কাজ হচ্ছে না, সরণ বিষয়ক কোনো সরণ হচ্ছে না, সো এখানে কোনো W অ্যাড করা হয় নাই। সো এখানে কিন্তু কোনো বাউন্ডারি ওয়ার্কও নাই, কোনো শ্যাফ্ট প্যাডেলিং ওয়ার্কও নাই, সো বেসিক্যালি এখানে কিউ এর ভ্যালুটা জিরো হয়ে যায়, W ভ্যালুটা জিরো হয়ে যায়, পটেনশিয়াল এনার্জিটা দুই দিকে অনেকটা নেগলিজিবল হয়ে যায়। হ্যাঁ, তবে ইটস ট্রু কাইনেটিক এনার্জিটা একটা প্রবলেম হতে পারে, দ্যাট ইজ ভেতর থেকে স্ট্যাটিক ফ্লুইড ছিল সেটাকে আপনি বাইরে যখন বের করে দিচ্ছেন একটা সার্টেন কাইনেটিক এনার্জিটা, কারণ সে অনেক ভেতরে কিন্তু সে অনেক বেশি প্রেশারে ছিল, অনেক কম প্রেশার কিংবা অনেক কম প্রেশারে ছিল, অনেক বেশি প্রেশারে তাকে যাওয়া লাগছে, সো তার একটা কাইনেটিক এনার্জি, তার ভেতরে ভেতরের ফ্লুইডটার একটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, ভেতরের ম্যাসটার কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। এটা কি বোঝা যাচ্ছে? এনিওয়ান? ম্যাম, এখানে এম ডটটা, এখানে দুই পাশে যে এম ডটটা ছিল ওটা কেন লেখা হইলো না? ওটা কি দুই পাশ থেকে? আচ্ছা বলি, যখন কিউ সিভি আর ডাব্লিউ সিভি জিরো হয়ে যাবে ইকুয়েশনটা থাকবে কি, এম ডট ইনটু ভেতরে সামথিং ইকুয়ালস টু এম ডট ইনটু ভেতরে সামথিং, দুই দিকে যদি এম ডট থাকে তাহলে কাটাকাটি হয়ে যায় না? হ্যাঁ মিস, রাইট, দ্যাটস ওয়াই। ওকে ম্যাম, আরেকবার যদি একটু ছোট করে যদি রিপিট করতেন যে V1 VI² / 2 আর VE² / 2 এই দুটা মানে কি হয়, মানে সমান হলো কিভাবে এটা একচুয়ালি? যদি এটা তো সমান হয় নাই, তাহলে ক্যান্সেল আউট যে বললেন যে ক্যান্সেল আউট হয়ে যাবে ওটা, আমি অ্যাকচুয়ালি ক্যান্সেল আউটের কথা বলছি PE, VI আর V এর ক্ষেত্রে বলছিলাম যে আর কি ভেতরের ম্যাসটা, আমি বলছি বটলের বটলের কোনো মুভমেন্ট হয় নাই, ঠিক আছে, বাট ম্যাসের মুভমেন্ট হয়েছে, এই জন্য আমি এখন এই কথাটাই বলছিলাম বেসিক্যালি যে ম্যাসের মুভমেন্ট হয়েছে ভেতরের ম্যাসটা, কিন্তু বটল কিন্তু মুভ করে নাই, সো বটল কিন্তু এক্সট্রা এনার্জি পায় নাই, কিন্তু ভেতরে যে ম্যাসটা, ম্যাসটার সাথে সংশ্লিষ্ট যে ভিটা আছে সেটা থাকবে, মানে ম্যাস মুভমেন্টের যে কাইনেটিক এনার্জিটা এটা থাকবে, কারণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন ভেতর থেকে অনেক কম প্রেশার বা অনেক বেশি প্রেশার থেকে যদি কম প্রেশারে বা বেশি প্রেশারে যায়, অপোজিটটা যদি হয় সেক্ষেত্রে তাকে কোনো না কোনো গতি তা চেঞ্জ হবে, ইদার ভি আই বেশি হবে বা ভি বেশি হবে, তাই না? হ্যাঁ মিস, রাইট। আমি যে শুরুতে বলছেন হয়তো আমার বুঝাতে ভুল হয়েছে, বটলটা মুভ করে নাই, বটলের কোনো কাইনেটিক এনার্জি এখানে ইনডিউস হয় নাই, বাট ম্যাসের সাথে সংশ্লিষ্ট ম্যাস ফ্লো এর জন্য যে এনার্জি চেঞ্জ, ওটার ভেতরে কিন্তু কাইনেটিক এনার্জি চেঞ্জ থাকবে।
জি মিস, সেটা হচ্ছে ভিআই স্কোয়ার বাই টু আর ভি স্কোয়ার বাই টু। তাহলে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন সবকিছু ক্যান্সেল, কিউ ক্যান্সেল আউট, ডাব্লিউ ক্যান্সেল আউট, জি জেড আই মানে যেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, সেটা কিন্তু দুই দিক দুই দিক ইকুয়াল হয়ে যায়, তো ওগুলো ক্যান্সেল আউট হয়ে যায় তাই না? তারপর এম টা কাটাকাটি হয়ে যায়, তাহলে বাকি থাকে কি এইচ, এইচ প্লাস ভি ভি হাফ ভি স্কোয়ার টার্মটা দুই দিকে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে নজেল এন্ড ডিফিউজারের জন্য। নজেলের ক্ষেত্রে ভি আই, ভি আই এর থেকে ভিই বড় হবে, আর ডিফিউজারের ক্ষেত্রে ভিই মানে যে দুটার ক্ষেত্রে অপোজিট হবে, একটা কম্প্রেসার থেকে বেশিতে যাচ্ছে, একটা বেশি থেকে কমে আসছে, দ্যাটস ইট। আমি কি টপিকটার বাইরে ছোট্ট একটা কোশ্চেন করতে পারি? শিওর। অবশ্যই আছে, সিস্টেমটা বেসিক্যালি মনে করেন আপনি যদি একটা ওপেন সিস্টেম নিয়েও কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল ম্যাচ নিতে পারবো না, কন্ট্রোল ভলিউম নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সিস্টেম বেসিক্যালি হচ্ছে কন্ট্রোল ভলিউম এবং বাউন্ডারির একটা মিক্সচার, এটা বলি। সিস্টেম বেসিক্যালি হচ্ছে ভেতরে কন্ট্রোল একটা সাবস্টেন্স থাকে যেটা কন্ট্রোল ম্যাচ বা কন্ট্রোল ভলিউম দিয়ে আপনি প্রকাশ করতে পারেন, এবং তার একটা বাউন্ডারি থাকে। এবং কন্ট্রোল ভলিউম বেসিক্যালি হচ্ছে জাস্ট ভেতরে সাবস্টেন্সটা, যেই ভলিউমটা আপনি কন্ট্রোল করে, অর্থাৎ যে ভলিউমের বিভিন্ন চেঞ্জ দেখে আপনি আপনার প্যারামিটার গুলা নির্ধারিত করবেন। ম্যাম বইয়ে দেখলাম আপনি যে পয়েন্ট সাজেস্ট করছিলেন ওখানে আর কি কন্ট্রোল ভলিউম দেখা আছে, ওখানে ওপেন সিস্টেম কে ওখানে ওয়ার্ড দিয়ে লেখা আছে কন্ট্রোল ভলিউম, অর্থাৎ ওরা ওপেন সিস্টেম কে কন্ট্রোল ভলিউম বলতেছে। হ্যাঁ, ওপেন সিস্টেম কে, ওপেন সিস্টেম এবং কন্ট্রোল ভলিউম তো একটা একটার সাথে সম্পর্কিত, কেননা ওপেন সিস্টেম এন্ড কন্ট্রোল, ওপেন সিস্টেমের সাথে অ্যাকচুয়ালি কন্ট্রোল ভলিউম একদম ফুললি রিলেটেড, দ্যাটস ওয়াই অনেক সময়, কারণ আমরা তো বেসিক্যালি যে সাবস্টেন্স নিয়ে কাজ করছি, কন্ট্রোল ভলিউম, কন্ট্রোল সাবস্টেন্স, কন্ট্রোল ম্যাটার, বেসিক্যালি ওটাই তো আমাদের কাজের জিনিস, দ্যাটস হোয়াই অনেক সময়, অনেক সময় জাস্ট এটা ডেফিনেশন ওয়াইজ কিন্তু সেম না, বাট অনেক সময় বলা যায় যে কন্ট্রোল ভলিউমটা এটা, বাট ডেফিনেশন ওয়াইজ যেটা সেম না, কারণ সিস্টেমের মধ্যে কিন্তু সিস্টেমের সাথে কিন্তু তার বাউন্ডারিটাও আছে। সি অ্যাকচুয়ালি কিন্তু আপনার টোটাল টোটাল মানে মহাবিশ্ব অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে টোটাল দুইটা বলা যায়, সিস্টেমের সারাউন্ডিং, তো মাঝখানে একটা বাউন্ডারি আছে ওয়ালের মতো, আর কন্ট্রোল ভলিউম শুধুমাত্র এই যে ভেতরে সাবস্টেন্সটা, কন্ট্রোল সাবস্টেন্স এই সেইটাই। তাহলে আমরা বলতে পারবো যে কন্ট্রোল ভলিউম হচ্ছে সিস্টেম একটা পার্ট। হ্যাঁ, অনেক সময় আবার কন্ট্রোল ভলিউমটা টোটাল সিস্টেমটাও ধরে নেওয়া যায়, যেমন ধরেন যখন বাউন্ডারিটা একদমই নেগলিজিবল হয়, অনেক সময় কিন্তু হয় যে বাউন্ডারিটা একদম নেগলিজিবল, কারণ ওপেন সিস্টেমে তো আপনাকে নিজে থেকে বানাই দেওয়া হচ্ছে বাউন্ডারি, ওপেন সিস্টেমের ক্ষেত্রে যেমন টারবাইনের, টারবাইনে জাস্ট ঢুকছে বেরোচ্ছে পাইপ টাইপ, আমি নিজে ধরে নিচ্ছি যে এই ভলিউমটাই আমার ধরা ভলিউম, সেক্ষেত্রে তো বাউন্ডারি নাইও, সেক্ষেত্রে আবার সিস্টেম আর কন্ট্রোল ভলিউম একই হয়ে যায়, কিন্তু বাই ডেফিনিশন জিনিসটা সেম না, সিস্টেমের ভিতরে কন্ট্রোল ভলিউম আছে এবং বাউন্ডারি আছে। এবং কন্ট্রোল ম্যাথও থাকতে পারে অবশ্যই, আর কন্ট্রোল ভলিউম আর সিস্টেম কখন ইকুয়াল ধরা যায় না, কারণ সিস্টেমটা হতে পারে কন্ট্রোল ম্যাথও হতে পারে, আবার কন্ট্রোল ভলিউমও হতে পারে, বাট কন্ট্রোল ভলিউম তো একটাই শুধু ওপেন সিস্টেমের জন্য, ক্লোজ সিস্টেমে তো আপনি ভলিউমটা বলতে পারবেন না, তাই না? এনি আদার কোশ্চেন? আচ্ছা তাহলে এছাড়াও যদি কোশ্চেন থাকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে নজেল এগেন ব্যাক করি, তাহলে নজেলটা মোটামুটি আই গেস বোঝা গেছে, এত কঠিন আসলে কিছুই না, এগুলা জাস্ট মানে অ্যাপ্লিকেশন ম্যাথে আরো বেশি, এগুলা জাস্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য বেসিক্যালি, জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে। ওকে, এবার একটা প্রসেসে আমরা চলে যাই, থ্রটলিং প্রসেস, আশা করি যাদের পড়িয়েছে অলরেডি তাদের মনে আছে থ্রটলিং প্রসেসটা বেসিক্যালি কিছুই না। থ্রটলিং প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানে এক্সট্রা জাস্ট ভেতরে একটা মুভমেন্টের মধ্যে ভেতরে জাস্ট একটা ভালভ ওপেনিং, একটা পার্শিয়াল একটা ভালভ খোলা, বা একটা পোরাস একটা মিডিয়াম দিয়ে কন্ট্রোল ম্যাসের গতিটা চেঞ্জ করে দেওয়া হয় হালকা করে, মানে তাকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়, দ্যাটস ইট।
এতে খুব বেশি এনার্জিও চেঞ্জ হয় না, পটেনশিয়াল এনার্জিও খুব একটা গতিও চেঞ্জ হয় না, জাস্ট ওকে একটা রেস্ট্রিকশন দেওয়া। ইটস অলমোস্ট লাইক আপনারা বলা যায় ট্রেনে বা বাসে, যখন এখন করোনার সময় না, নর্মাল টাইমের কথা বলছি, ট্রেনে বা বাসে, ট্রেনে যখন ওঠার সময় ছোট্ট একটা দরজা থাকে, সেখান দিয়ে অনেকে আসে, কিন্তু ছোট্ট একটা দরজা থাকে, সেদিক দিয়ে একজন একজন করে উঠতে হয়, আবার ভেতরে যে আবার ছড়িয়ে যায়, তাই না? ইটস অলমোস্ট লাইক দ্যাট, যে রাস্তাটা রেস্ট্রিক্টেড করে দেয় দেওয়া আর কিছুই না, ঠিক আছে? এর ফলে সিস্টেমটা কিছু মানে কি হয়, একটা প্রেশার ড্রপ হয় বেসিক্যালি, কেননা স্বাভাবিক একটা সবাই এসে একত্র হয় এক জায়গায় যে আবার ছড়ায় যাচ্ছে, তার মানে এখানে একটা পিভি ওয়ার্ক চেঞ্জ হয়, বেসিক্যালি আর তেমন কোনো চেঞ্জ হয় না, শুধু একটা পিভি ওয়ার্ক চেঞ্জ হয়, এবং পিভি ওয়ার্ক চেঞ্জ হওয়ার কারণে বেসিক্যালি শুধুমাত্র এনট্রপিটাই চেঞ্জ হয় এই প্রসেসটা। এই প্রসেস, এই ধরনের প্রসেস গুলোকে বলে থ্রটলিং প্রসেস। আর থ্রটলিং প্রসেস ইজ দ্য ফ্লো অফ ফ্লুইড অ্যাক্রস আ রেস্ট্রিকশন উইথ আ রেজাল্টিং ড্রপ ইন প্রেশার, ঠিক আছে? ইউজুয়ালি অ্যাপ্লাই টু রিলেটিভলি লো স্পিড ফ্লো, ফ্লোটা যখন রিলেটিভলি কম থাকে সেক্ষেত্রে এই প্রসেসটা অ্যাপ্লাই করি আমরা। ওকে, এই ক্ষেত্রে আমরা এগেইন, এখানে আপনারা বুঝতেই পারছেন, এখানে যেহেতু পিভি ওয়ার্ক চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে একটা এনার্জি ফ্লো হচ্ছে এক, এবং ম্যাস তো ফ্লো, ম্যাস তো চেঞ্জ হচ্ছেই, তাই না? সো এক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা ওপেন সিস্টেম। এখন ওপেন সিস্টেমের ফর্মুলা আমরা ফেলি, এবং SSSF প্রসেস যেহেতু আগেই বলেছি এগুলো সবই সেম প্রসেসের অ্যাপ্লিকেশন, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ফর্মুলায় যদি ফেলি আমরা, এখানে বেসিক্যালি কোনো হিট দেওয়া নেওয়া কি হচ্ছে, কেউ হিট বাইরে থেকে দিচ্ছি বা ওখান থেকে হিট বেরিয়ে যাচ্ছে, এরকম কি হচ্ছে? না মিস, কোনো এক্সট্রা প্যাডলিং বা কোনো শ্যাফ্ট ঘুরিয়ে, কোনো কিছু মোটর ঘুরিয়ে কিছু করা হচ্ছে, কোনো কাজ? বেসিক্যালি সেরকম কোনো W হচ্ছে না, বিকজ এখানে কোনো মোটর দিয়ে বা শ্যাফ্ট দিয়ে কোনো এক্সট্রা কাজ করা হচ্ছে না, ঠিক আছে? তো W জিরো হয়ে যায়, W আর Q জিরো হয়ে যাওয়া মানে KMM কাটাকাটি হয়ে গেল দুই দিকে ইকুয়েশনে, তাই না? এখন কি হবে, এখন আমরা দেখবো বাকি ভেতরের টার্ম গুলো। আচ্ছা, এখানে কিন্তু কোনো পটেনশিয়াল এনার্জি তেমন একটা চেঞ্জ হচ্ছে, কারণ একই লাইনেই সে ফ্লো করছে বেসিক্যালি, সে তো একই পথেই যাচ্ছে, সে তার তো কোনো এলিভেশন হচ্ছে না, সো পটেনশিয়াল এনার্জি তেমন একটা চেঞ্জ বেসিক্যালি হচ্ছে না। কাইনেটিক এনার্জি তেমন একটা চেঞ্জ কি হচ্ছে, চিন্তা করে দেখেন তো। Anyone? ম্যাম, কাইনেটিক এনার্জি চেঞ্জ যেমন রূপটা হচ্ছে বলে মনে হইতেছে না, কারণ ম্যাম যেহেতু এটা একটা মানে ইউনিফর্ম একটা লাইন, সেহেতু আমার কাছে মনে হয় না কাইনেটিক এনার্জি কোন রকম চেঞ্জ হইতেছে। বেসিক্যালি তারা তো এক লাইনে ফ্লো করছে, এবং এখানে খালি একটা প্রেশার ড্রপ হচ্ছে, হ্যাঁ কিছুটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে, বাট দ্যাট ইজ ভেরি নেগলিজিবল, এক্সট্রা কোনো ফোর্স কিন্তু দেওয়া হচ্ছে না সেই কাইনেটিক এনার্জিটা চেঞ্জ করার জন্য, জাস্ট একটা জায়গায় একটা রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। মানে তারা একটা চাপা জায়গা থেকে বের হচ্ছে, এর ফলে হয়তো বা কিছু গতিশক্তি চেঞ্জ হতে পারে, বাট দ্যাট ইজ ভেরি মাচ নেগলিজিবল, ভেরি গুড, অ্যাকচুয়ালি তাই, ঠিক আছে? তো এক্সট্রা কোনো কাইনেটিক এনার্জি এখানে দেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই এখানে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি চেঞ্জটা নেগলিজিবল ধরা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, GZ টার্মটা কিন্তু দুই দিকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না, ইকুয়াল হওয়ার কারণে। আচ্ছা, ওই যে নজরের ক্ষেত্রে তো ম্যাম এখানে ইনপুট পয়েন্ট মানে সরি এন্ট্রি পয়েন্ট আর মানে আউটপুট পয়েন্ট এর মধ্যে দুইটার মধ্যে যে মানে ডিফারেন্সটা অনেক বেশি ছিল বলে এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, এখানে ডিফারেন্সটা কম বলে কি চেঞ্জ হইতেছে না, এরকম জি কিছু? জি 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 এটাই, এবং এই এবং এই প্রসেসটার একটা অনেক বড় রিকোয়ারমেন্ট, প্রিরিকুইসাইট রিকোয়ারমেন্ট হচ্ছে ইউজুয়ালি অ্যাপ্লাই টু রিলেটিভলি লো স্পিড ফ্লো, ওর আগে থেকেই তো স্পিড কম ছিল, এই জন্য খুব একটা ইম্প্যাক্ট কিন্তু স্পিডে পড়ে না, ঠিক আছে? বাড়ে, কিছু বাড়ে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, একটা প্রেশার ড্রপ হচ্ছে, কিছুতে এনার্জি ডিসিপেট হবেই, কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, ঠিক আছে?
দ্যাটস ওয়াই ওইটা আমরা নেগলিজেবল ধরে নিচ্ছি। দেখেন আমি কিন্তু ইকুয়াল দিই না, আমি নেগলিজেবল মানে ইকুইভ্যালেন্ট দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, ফলে বাকি থাকছে কি শুধুমাত্র এনথালপি টার্মটা। স্বাভাবিক আপনি চিন্তা করে দেখেন, পিভি একটা প্রেশার ড্রপ হচ্ছে, মানে প্রেশার পিভি ওয়ার্ক, এনথালপির মধ্যে কিন্তু পিভি ওয়ার্কটা চলে যায়, তাই না? ইউ প্লাস পিভি, দ্যাটস ওয়াই। ওকে, সো থ্রটলিং প্রসেসের ক্ষেত্রে জেনারেলি অনলি এনথালপিটা চেঞ্জ হয়। আশা করি কোনো কোশ্চেন নাই, আমি প্রসিড করছি সামনে, আবার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, টারবাইন, টারবাইন হচ্ছে বেসিক্যালি একটা ফ্যানের মতো জিনিস, এবং এই ফ্যানের ভেতর দিয়ে কিছু ম্যাস বা ম্যাস ফ্লো হয়, কিছু লিকুইড বা গ্যাস ফ্লো হয়, এবং এই ফ্যানটা ঘুরে 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 ওই গ্যাসটাকে বা লিকুইডটাকে একটা এনার্জি দেয়। ফ্যান ঘুরতে থাকে, ফ্যানের ভেতর দিয়ে গিয়ে ওই গ্যাসটা বা লিকুইডটা একটা এনার্জাইজড অবস্থায় বের হয়ে যায়। সো এখানে বুঝাই যাচ্ছে, এখানে কিন্তু ফ্যান ঘুরানো লাগছে, শ্যাফ্ট প্যাডেল ঘুরানো লাগছে বা মোটর দিয়ে ঘুরছে। তার মানে এখানে কিন্তু কথা শুনেই বুঝা যাচ্ছে না, এখানে একটা কাজ হচ্ছে। জি জি, মানে এটা ভিতরে একটা কাজ হচ্ছে, রাইট? সো এখানে প্রতিবারের গত দুইবার যেরকম খুব মজা করে আমরা ডাব্লুটা কাটাকাটি করে দিয়েছিলাম, জিরো করে দিয়েছিলাম, এবার তা করা যাচ্ছে না, তাই না? তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট অফ অল টারবাইনটা নর্মালি ইনসুলেটেডই থাকে। সো যে কোনো টারবাইনই বেসিক্যালি নর্মালি তৈরি করা ইনসুলেটেড অবস্থাতে, না হলে তো তার ভেতর থেকে এনার্জি বের হয়ে যাবে, বাইরে থেকে এনার্জি এসে ঢুকবে। সো টারবাইন বেসিক্যালি ইনসুলেটেড থাকে, তো কোনো কিউ দেওয়া নেওয়া হয় না, কিউ এর ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। এক, দুই, পটেনশিয়াল এনার্জিরও কিন্তু তেমন একটা চেঞ্জ হয় না, কারণ জাস্ট ঢুকছে, জাস্ট শ্যাফটে মানে লিকুইড বা কন্ট্রোল সাবস্টেন্সটা ঢুকছে, এসে পাখায় লেগে লেগে ঘুরে ঘুরে বের হয়ে যাচ্ছে। সো এখানে আসলে কন্ট্রোল সাবস্টেন্সটা কোনো পটেনশিয়াল এনার্জি তেমন একটা চেঞ্জ হয় না, তো পটেনশিয়াল এনার্জির চেঞ্জটা জিরো ধরে নেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন কাইনেটিক এনার্জি চেঞ্জটা, বেসিক্যালি কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি চেঞ্জ হয়, ইটস ট্রু যে চেঞ্জ হয়, কিছু গতিশক্তি পায়, কিন্তু সেটা আসলে খুব বেশি অ্যামাউন্ট গতিশক্তি পায় না বেসিক্যালি। কিন্তু ফ্যানটা ঘুরে 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 চেঞ্জটা করে কি, আসলে ওই যে ফ্লুইডটার প্রেশার এবং ভলিউমের একটা চেঞ্জ করে, তাকে আরো ছড়িয়ে দেয় বেসিক্যালি। তাই জন্য কাইনেটিক এনার্জিও তেমন চেঞ্জ হয়, আমি বলবো না যে চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, বাট এত বেশি অ্যামাউন্টে চেঞ্জ হয় না। সো সেটাও নেগলিজিবল অ্যামাউন্ট ধরে নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানে কি থাকছে, কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে জিরো, যেহেতু টারবাইনটা ইনসুলেটেড। জি জেড টার্মটা হয়ে যাচ্ছে দুই দিকে ইকুয়াল, যেহেতু পটেনশিয়াল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, তেমন একটা হচ্ছে না, নেগলিজিবল, দ্যাটস ওয়াই হাফ ভি স্কোয়ার আমরা ইকুয়াল ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে কি করছি আমরা, জাস্ট থাকছে কি ডাব্লিউ টার্মটা থাকছে এবং এম ইন্টু এইচ টার্মটা থাকছে। এম কিন্তু কাটাকাটি হবে না এখানে, বিকজ আপনি দেখেন ডাব্লিউ টার্মটা থাকার কারণে এম কিন্তু আপনি কাটতে পারবেন না, ডাব্লিউ না থাকলে আপনি এম কেটে দিতে পারতেন, বাট ডাব্লিউ থাকার কারণে আপনি কাটতে পারছেন না এখানে ইকুয়েশন ওয়াইজ, ঠিক আছে? বেসিক ম্যাথমেটিক্স ওয়াইজ। সো এখানে থাকছে শুধুমাত্র ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু এইচ ইনপুট মাইনাস এইচ এক্সিট। ওকে, আর প্রিন্টে একটু প্রবলেম হয়েছে টাইপিং এর সময়, এটা অ্যাকচুয়ালি পিডিএফ হয়ে গিয়েছে, সো আমি এটা চেঞ্জ করতে পারছি না। দ্যাট ইজ একটা সাইন, এন্ড ধরনের একটা সাইন আসছে, এটা নেগলেক্ট করে আপনার জাস্ট নর্মাল কিউ সিভি ডাব্লিউ সিভি এইভাবে লিখবেন, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে কোনো? প্রবলেম নাই অ্যাকচুয়ালি, বাট আপনি প্রথমে থেকে যে টারবাইন নিয়ে বললেন যে স্টিম অথবা গ্যাস যখন ভিতরে এন্টার করে তখন সেটা ওই টারবাইনটাকে ঘোরানোর ফলে যখন বের হয়ে যায় স্টিম অথবা গ্যাস যখন বের হয়েছে তখন অনেক মানে দ্রুত বের হয়ে যায়, কিংবা অনেক গতি শক্তি দ্রুত বের হয় না বেসিক্যালি, একটা এনার্জি নিয়ে বের হয়ে যায়। এই এনার্জিটা বেসিক্যালি ওই
স্টিম বা গ্যাস যেটাই আসে সেটার পিভি, প্রেশার এবং ভলিউম চেঞ্জে ইউজ হয় জিনিসটাকে আরো ছড়িয়ে দিয়ে। আরো জিনিসটা হচ্ছে, যখনই একটা ফ্যানের আপনি চিন্তা করে দেখেন, জাস্ট একটু একটা উদাহরণ দিই, আপনার ফ্যান, রুমে ফ্যানটা চলছে মনে করেন, আপনি যদি সেই ফ্যানের দিকে একটা বল ছুড়ে মারেন, কি হবে? সেই বলটা ছিটকে দূরে গিয়ে পড়বে না। একটা ফ্যানের মধ্যে দিয়ে যখন একটা সাবস্টেন্স যাবে, ওই ফ্যানটা করে কি আসলে, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে ওই সাবস্টেন্সটাকে আরো দূরে দূরে সরিয়ে নিয়ে যায়, আর কিছু না। মানে ওটাই, তখন যদি রাইট, ফ্যানের কাছে যায় তাহলে একটা প্রেশার যত ক্রিয়েট করবো, অর্থাৎ তার তো গতি হ্যাঁ বা একটু তো মানে চেঞ্জ হবে। হ্যাঁ এটা মানে খুবই এতটা কি নেগলিজিবল সেটা জিজ্ঞাসা করতেছিলাম আর কি, মানে বুঝতে পারছি পুরোটা আর কি এই জন্য যে আর কি। প্রেশার ড্রপ আর ভলিউম চেঞ্জটা অ্যাকচুয়ালি অনেক বেশি সিগনিফিকেন্ট হওয়ার কারণে এই তুল কম্পারিজনে কিন্তু পটেনশিয়াল এনার্জিটা এত সিগনিফিকেন্ট হয় না, সরি কাইনেটিক এনার্জিটা এত সিগনিফিকেন্ট হয় না ওটার কম্পারিজনে। দ্যাটস ওয়াই এখানে নেগলেক্ট করা বুঝতে হয়েছে, পারছি, কারণ ওটার মেইন উদ্দেশ্য কিন্তু আসলে প্রেশার ড্রপটা করা, এই জন্য এটা নেগলেক্ট করা হয়েছে। যে মেন উদ্দেশ্য যেটা, সেখানেই মেন এনার্জিটা ব্যয় হয়। কাইনেটিক এনার্জি চেঞ্জে যদি বড় একটা এনার্জি ব্যয় হয়ে যায় তাহলে কিন্তু ও কম কম এনার্জি পাবে, কারণ এখানে তো আর এনার্জি তৈরি হচ্ছে না কিছু, এখানে জাস্ট ওই এনার্জিটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটার মধ্যে। সো আমরা যদি কাইনেটিক এনার্জিটাই ব্যয় তেই ব্যয় সব ব্যয় হলোই না, তাই না? এই জন্য আইডিয়ালি যদি দেখেন যে কাইনেটিক এনার্জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক বেশি, তাহলে বুঝবেন যে আপনি যে কাজে টার্বাইনটা ইউজ করছেন সে কাজটা আসলে হচ্ছে না, টার্বাইনের উদ্দেশ্য আসলে বেসিক্যালি পিভি ওয়ার্কটা ইন্ডিউস করা, এনথালপি চেঞ্জ করা। ওকে, আর কোনো কনফিউশন? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, ঠিক আছে? পরবর্তীতে সমস্যা নেই। ওকে, সেম কেস এখন আমি ফেলবো কি বয়লারে, বয়লারও একটা এসএসএসএফ প্রসেস। বয়লারের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি বয়লার জিনিসটা হচ্ছে, একটু বোঝার জায়গা আছে এখানে, বয়লার জিনিসটা হচ্ছে বয়ল করে, নাম শুনে বোঝা যাচ্ছে যে সে বয়ল করে। বয়লারে অ্যাকচুয়ালি পানি দেওয়া থাকে, ভেতরে পানি থাকে, এবং এই পুরো বয়লারটা এরকম কয়েল দিয়ে, হিট এক্সচেঞ্জার কয়েল দিয়ে মোড়ানো থাকে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে বয়লারের ভেতরে পানি থাকে এবং বাইরে এরকম চিকন কয়েল, জিনিসটা আসলে বুঝে দিই, চিকন পাইপের মতো দিয়ে পেঁচানো থাকে জিনিসটা, কয়েলের মতো, মশার কয়েল যেরকম পেঁচানো থাকে সেরকম, সলিনয়েডের মতো, বেসিক্যালি সলিনয়েডের মতো সে পেঁচানো থাকে। এবং কি হয়, এই দিক দিয়ে এই পাইপগুলো দিয়ে গরম স্টিম ফ্লো করা হয়, গরম স্টিম ফ্লো করা হয়। স্টিম ফ্লো করার ফলে কি হবে, গরম স্টিম ফ্লো করার ফলে কি হবে, এখান থেকে হিট নিয়ে সে এই ভেতরে পানিটা বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে উপর দিয়ে বের হয়ে যাবে, তাই না? বের হয়ে যাওয়ার ফলে কি হবে, ওই পানিটা বিভিন্ন কাজে ইউজ হবে, ওই হিটটাই, ওই স্টিমটাই, ওই এনার্জিটাই বিভিন্ন কাজে ইউজ হবে। ইউজ হওয়ার পর সে আবার ঘুরে, এখানে একটা ইনপুট, এখানে একটা ইনপুট পাইপ থাকে পানি, ইনপুট পাইপ হয়ে আবার ঘুরে, যেহেতু যে কাজে যখন ইউজ হবে, ইউজ হওয়ার পর জিনিসটা ঠান্ডা হয়ে আবার পানিতে কনভার্ট হয়ে যাবে, এসে আবার সে সাইকেল কমপ্লিট করে আবার ভেতরে ঢুকে আবার গরম হতে থাকবে। বেসিক্যালি এটা হচ্ছে বয়লার। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হিট এক এক বাইরে থেকে হিট দিচ্ছি, এই হিটটা নিয়ে সে বাষ্পীভূত হয়ে কাজ টাচ করে সে আবার এসে রিসাইকেল হয়ে ভেতরে ঢুকছে, ওই পানিটাই আবার বাষ্পীভূত হচ্ছে, ঠিক আছে? জিনিসটা পড়লে ফলে সাইকেল প্রসেস। এক্ষেত্রে তাহলে এসএসএসএফ প্রসেসটা কিভাবে চেঞ্জ হবে বলতে পারবেন, ইকুয়েশনটা? ম্যাম এখানে হিট তো আছে অবশ্যই, বাট এখানে বেসিক্যালি হিট তো, হিটই মেইন কাজ এখানে, হ্যাঁ হিট বাট এখানে ট্রান্সফারটা এখানে মেইন।
ওয়ার্কটা কেন জিরো আমি এটা আর কি মানে ফিগার আউট করতে পারতেছি না, মানে এখানে আপনি বলেন কাজ হইতেছে, এখানে কাজ হচ্ছে ঠিক আছে, বাট ওয়ার্ক বলতে সব সময় কিন্তু আমরা আমাদের এই ইকুয়েশন গুলো, যেহেতু বাকি এনার্জি গুলো আমরা ধরে নিচ্ছি সব, আলটিমেটলি এনার্জি ফ্লো মানেই তো কাজ হওয়া, বাট বাকি এনার্জি গুলো তো আমরা ধরেই নিচ্ছি, এই জন্য এখানে বেসিক্যালি ওয়ার্ক বলতে এই ইকুয়েশনে শুধুমাত্র ওই মেকানিক্যাল ওয়ার্কটা আমরা বুঝাই, অর্থাৎ শ্যাফ্ট বা প্যাডেল বা মোটর দিয়ে কোনো কাজ করা হচ্ছে কিনা সেটা বোঝাচ্ছে সিস্টেমের মধ্যে। এখানে কি সেই জাতীয় কোনো কাজ হচ্ছে? দ্যাট ইজ ওয়াই ওয়ার্কটা জিরো হচ্ছে। ওকে, আর কিউ কিউ চলে আসো, আর কি একটা ছোট কনফিউশন যদি ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, এখানে কাজটা বলতে মানে সিস্টেমটা কি কাজ করতেছে এটা যদি কনসিডার করা হবে, না সিস্টেমের উপরে কোনো কাজ করা হচ্ছে কিনা এটা কনসিডার করা হবে? সেক্ষেত্রে দুটাই কনসিডার করতে হবে, বিকজ সিস্টেম সিস্টেম যদি কাজ করে সেক্ষেত্রে ডাব্লিউ একটা হবে, সিস্টেমের উপর কাজ করলে ডাব্লিউ আর একটা হবে। সিস্টেমের উপর কাজ যদি করা হয় সেক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ক হবে, সিস্টেম থেকে যদি বাইরে কাজ করা হয় সেক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক হবে অবশ্যই। টারবাইনের ক্ষেত্রে সেটা কি হইতেছে, মানে ওটা কি পজিটিভ ওয়ার্ক না নেগেটিভ ওয়ার্ক? বাইরে থেকে টারবাইনে যে টারবাইনের ক্ষেত্রে আপনার ইকুয়েশনে আপনার নর্মালি ডাব্লিউ ধরবেন, বাট নর্মালি সিস্টেমের উপর যেহেতু কাজ করা হচ্ছে সেহেতু এটা নেগেটিভ ওয়ার্ক হবে। মানে বাইরে থেকে একটা স্টিম ফ্লোর মাধ্যমে সেটা কি ঘোরানো হচ্ছে, সেই জন্য কি এটা বাইরে থেকে নেগেটিভ একটা ওয়ার্ক? মোটরের মাধ্যমে টারবাইনটা মেশিনটাকে ঘোরানো হচ্ছে, রাইট? সিস্টেমের ভেতরে কাজ আর ইনপুট করা হচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা তো আর এখানে তেমন একটা এলিভেশনে এলিভেশনে তো আর উঠছে উঠছে না পুরো মেশিনটা, ও ওখানেই আছে, পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে না, কাইনেটিক এনার্জিরও কোনো চেঞ্জ নেই, কারণ জাস্ট এখানে স্টিমিং হচ্ছে আবার ফিরে আসছে, তেমন কোনো চেঞ্জ নেই, তাই না? আর এখানে চেঞ্জ হচ্ছে অনলি কি, স্টিমিং হওয়ার ফলে কি হচ্ছে তার ইন্টারনাল এনার্জির একটা চেঞ্জ হচ্ছে, এবং প্রেশার এবং ভলিউমেরও কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, কারণ সে পুরো স্টিমে কনভার্ট হচ্ছে, সো অবশ্যই দের ইজ এ গুড গুড অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন পিভি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ। ওকে, সো এইচ পুরোটাই চেঞ্জ হচ্ছে, তাহলে এই ইকুয়েশনে আসলে কিউ এবং এইচ এই টার্মটাই খালি থাকবে, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করবেন, জাস্ট এই এই জিনিসটা খেয়াল করবেন, দ্যাট ইজ এইচ ই মাইনাস এইচ আই হবে, বিকজ অবশ্যই এক্সিট এনথালপি ইনপুট এনথালপির থেকে বেশি এখানে, তাই না? কেননা এক্সিট হচ্ছে স্টিম আকারে ফিরছে, এই ইনপুট হচ্ছে কিন্তু পানি আকারে, তাই না? সো এক্সিট এনথালপিটা বেশি হবে অলওয়েজ। এবং একই রকম আপনি অ্যাপ্লাই করতে পারবেন কন্ডেন্সারের জন্য, দিস ইকুয়েশন অলসো অ্যাপ্লাইজ টু কন্ডেন্সার, শুধু কন্ডেন্সারের ক্ষেত্রে কি হবে, ইনপুট কন্ডেন্সার কি করে জানেন, বয়লার ঠিক অপোজিট কাজটা করে, বয়লার যেরকম বয়েল করে স্টিম করে দেয়, কন্ডেন্সার করে কি স্টিমকে কন্ডেন্স করে পানিতে কনভার্ট করে, এখানে যেরকম গরম গরম স্টিম দিয়ে আমি হিট দিচ্ছি পানিতে বাইরের কয়েলে, ওখানে ঠিক ঠান্ডা সাবস্টেন্স দিয়ে হিট অ্যাবজর্ব করে নিয়ে নেওয়া হয় কন্ডেন্সারে, দিয়ে হিট স্টিম কে পানিতে কনভার্ট করে, কনডেন্স করে। না, ওখানেও সেম জিনিসই হবে, এইচ ই মাইনাস এইচ আই হবে, এটা ইকুয়েশন ওয়াইজই, তবে কিউ এর ভ্যালুটা হয়ে যাবে নেগেটিভ, স্বাভাবিক হিট নিয়ে নিচ্ছে, কিউ হয়ে যাচ্ছে ঠান্ডা, কিউ হচ্ছে কিউ হিট অ্যাবজর্পশন, নেগেটিভ ভ্যালু দেখে আপনি বুঝতে পারবেন যেখানে অ্যাবজর্পশন হচ্ছে সময়ের সাথে চেঞ্জটা হবে নেগেটিভ, ইকুয়েশন সেম হবে। বোঝা গেছে? ম্যাম, একটা কোশ্চেন ছিল ম্যাম, এতক্ষণ হচ্ছে আমরা যে গুলো দেখলাম, লাইক হচ্ছে হলো টারবাইন হোক বা হচ্ছে হলো থ্রটলিং প্রসেস হোক, তো ওইখানে হচ্ছে আমরা যে এনথালপিটা পাচ্ছি সেখানে তো হচ্ছে তার ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না, যেহেতু হচ্ছে কোনো হিটের চেঞ্জ নেই। ডিপেন্ড করবে, ইন্টারনাল এনার্জি জিনিসটা কিন্তু একটা মানে বেশ
ব্যাস্ট একটা ব্যাপার, ডিপেন্ড করবে। যেমন আপনি থ্রটলিং প্রসেস যেখানে প্রেশার ড্রপ হবে সেখানে কিন্তু ইন্টারনাল এনার্জি কম বেশি একটা চেঞ্জ হতে পারে, হতে পারে। কেন, ইন্টারনাল এনার্জির মধ্যে কিন্তু মলিকিউলার ডিস্টেন্সটাও পড়ে যায়, তাই না? ইন্টারমলিকিউলার যে বন্ডিং, ইন্টারমলিকিউলার যে ডিস্টেন্সটা, জি সেটা ম্যাম, কিন্তু ইন্টার সো আপনি যদি প্রেশার ড্রপ করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল এনার্জি অনেক সময় চেঞ্জ হয়, আবার নাও হতে পারে, আবার অনেক আচ্ছা সময় মানে নেগলিজিবল সেটা হচ্ছে হয়। ম্যাম, মানে আমরা হিট দিচ্ছি বা হিট মানে দেওয়া হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে না? না তা না, ও আচ্ছা আচ্ছা, এটাই কনফিউশন প্রেশার ছিল আমার। ড্রপের উপর অনেক সময় ডিপেন্ড করে, ও আচ্ছা, অনেক সময়, রাইট। যেমন ধরেন একটা পানি আছে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি আছে, তাকে সে কিন্তু নর্মালি, আপনি এখানে, আমি আপনি আছি যে গ্রাউন্ডে, এখন কিন্তু সেই পানি ফুটবে না, কিন্তু সেই 80 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি যদি আপনি পাহাড়ের উপর নিয়ে যান সেই পানি কিন্তু ফুটবে, বিকজ প্রেশার ড্রপ হচ্ছে, ফুটে তাই ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে জি ম্যাম। এই জন্য। ম্যাম এটা নিয়ে কন্ডেনসারে একটু একটা জিনিস আর একটু বলেন ম্যাম, যে এখানে যে বয়লারের ক্ষেত্রে যে আপনি বললেন যে এখানে যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভ্যাপার, আর যেটা ইনপুট হচ্ছে সেটা হচ্ছে লিকুইড। সো যেহেতু ভ্যাপারটা হিটটা বেশি, সেজন্য আমরা ভ্যাপারটা আমি এনথালপি বেশি ধরতেছি, আর লিকুইড যেহেতু ইনপুট হচ্ছে সেটা যেহেতু মানে হিটটা কম, সেজন্য আর কি ম্যাম ওটাকে এনথালপি আমরা পরে লিখতেছি আর কি, এইচ মাইনাস কে এইচ লিখতেছি। আপনি ম্যাম কন্ডেন্সারের ক্ষেত্রে ম্যাম ওখানে তো ম্যাম আমার ভ্যাপারটা এটা ঠিক, ইনপুট দিচ্ছে। এটা ঠিক, বেশি কমের জন্য এইচই মাইনাস এইচ আমরা লিখছি না, আমাদের ইকুয়েশনে কিন্তু আসছে। আপনি দেখেন উপরের ইকুয়েশনের দিকে তাকালে বুঝতে পারবেন যে সব কাটাকাটি হয়ে যদি এম এইচ আই কে ওদিকে নিয়ে যাই, এম কমন নেন, এইচই মাইনাস এইচ আই তো হয়, হ্যাঁ তা তা হয়েছে, বাট আপনি তখন যে মানে ইয়েটা দিলেন আর কি, যে বললেন যে এইচিটা কেন আগে লিখতেছে, সেটা হচ্ছে এইচিটা বেশি আর কি, যেহেতু ব্যাপারটা বের হয়ে যাচ্ছে সেজন্য এইচিটা বেশি হয়, সেজন্য আমরা এইচিটা আগে লিখতেছি। না অ্যাকচুয়ালি তা না, হয়তো আমি বুঝাতে ভুল করেছি, ইকুয়েশন ওয়াইজই এটা আসে, জাস্ট এটা ওকে ম্যাম, নোট রাখতে হবে যে এই ক্ষেত্রে এইচিটা বেশি হবে সব সময়। হ্যাঁ বুঝতে যদি পারছি, আপনার পরীক্ষায় যদি অ্যান্সার এরকম আসে যে এইচিটা কম আসে, তাহলে বুঝবেন যে আপনার ম্যাথ ভুল, জাস্ট এখানে কিউটা নেগেটিভ হবে এই তো রাইট। এখানে কন্ডিশন। কিউটা পজিটিভ হবে বয়লারের ক্ষেত্রে, আর কন্ডেন্সারের ক্ষেত্রে নেগেটিভ হবে, রাইট। ওকে। এনি আদার কোশ্চেন্স? তাহলে আমরা কম্প্রেসার আর পাম্পে চলে যাই। এটা আসলে তেমন কোনো মানে ভয়ঙ্কর কিছু না, এইটা জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এত ডিটেইলে আসলে অনেকগুলো পড়িয়ে ফেলছি, এত ডিটেইলস এটা দেওয়ার দরকার, এটা অত এ না। কম্প্রেসার আ ডিভাইস ইন হুইচ ওয়ার্ক ইজ ডান অন আ গ্যাস পাসিং থ্রু ইট ইন অর্ডার টু রেইজ দ্য প্রেশার। কম্প্রেসারে বেসিক্যালি কম্প্রেস করে, কম্প্রেস করা মানে কি, এমন ভাবে কাজটা করে, এমন ভাবে কাজ করা হয় যেন এর ভেতরের প্রেশার বেড়ে যায়। ঠিক আছে, কম্প্রেসারের ক্ষেত্রে কি করে, একটা যে কোনো লিকুইড বা গ্যাস যায় এবং তার ভেতরে প্রেশারটা বাড়িয়ে দেওয়া হয়। কিভাবে বাড়িয়ে দেওয়া হয়, ভেতরে একটা পিস্টনের ভেতর দিয়ে মুভ করানো হয় এবং সেটাকে প্রেশারাইজ করে তারপর ভালভ খুলে সেটাকে বের করে দেওয়া হয়। এর ফলে কি হয়, লিকুইড বা গ্যাসটা যখন যখন নর্মাল লিকুইড না, এখানে গ্যাস নিয়ে কাজ করা হয়, কারণ প্রেশার দেওয়ার জন্য কিন্তু গ্যাসের উপর প্রেশার ইম্প্যাক্ট অনেক বেশি, সেখানে গ্যাস নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, গ্যাস গ্যাসগুলোকে জাস্ট প্রেশারাইজ করে দেওয়া হয়, ঠিক আছে, আর কিছুই না। আর পাম্পের ক্ষেত্রে কি করা হয়, পাম্পের ক্ষেত্রে যে কোন একটা লিকুইড কে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করা হয়, ঠিক আছে, একটা প্রেশার, একটা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয়। ওকে, এবং পাম্পের ক্ষেত্রে ওই লিকুইডটা আসলে পাম্পের মেকানিজম অ্যাকচুয়ালি যা, প্রেশার চেঞ্জ করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয় থাকে, আর কিছুই না। লিকুইডটাকে বিভিন্ন প্রেশার চেঞ্জ করার মাধ্যমে, ভেতরে ব্লেডের মাধ্যমে প্রেশার চেঞ্জ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা হয়।
ওকে, প্রেশার ড্রপের মাধ্যমে সে কারণ একটা জায়গায় স্বাভাবিক। আমরা একটু আগে আমরা অনেক ছোটবেলায় পড়েছি যে কোন দুই লিকুইডের ফ্লো তখনই হয় যখন দুই দিকে প্রেশারের চেঞ্জ থাকে। প্রেশার এখানে বিভবের মতো কাজ করে। প্রেশার যদি কোনো চেঞ্জ থাকে তবে গা লিকুইডের ফ্লো হয়। সো ওই প্রেশার চেঞ্জ, প্রেশার ড্রপ করেই লিকুইডটাকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করে পাম্প, আর কোনো গ্যাসের ভেতরের প্রেশার চেঞ্জ করে কম্প্রেসর। সেই দুইটা কিন্তু প্রায় একই রকম, একটা লিকুইডের প্রেশার চেঞ্জ করছে, একটা গ্যাসের প্রেশার চেঞ্জ করছে, ঠিক আছে? সো স্বাভাবিক প্রেশার যেহেতু যেহেতু এখানে প্রেশার চেঞ্জ করছে, সো স্বাভাবিক দুই ক্ষেত্রেই আর কিছু হোক না হোক এনথালপিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একটা কাজ করছে, এটার পর কাজ কি করছে যে কোনো ভাবে হোক, কম্প্রেসারের ক্ষেত্রে যে পিস্টন আপ ডাউন করা হচ্ছে বা পাম্পের ক্ষেত্রে যে ব্লেডটা ঘুরছে, এগুলা সব ক্ষেত্রে কিন্তু মোটর ইউজ করা হচ্ছে, প্রেশার ইউজ করা হচ্ছে, মোটর প্রেশার দিয়ে বা মোটর রোটেশন দিয়ে এটা করা হচ্ছে। সো একটা ডাব্লিউ ইনপুট আছে এবং এটার সাথে একটা এনথালপি চেঞ্জ আছে, বাকি আর তেমন কিছুই চেঞ্জ হয় না। এখানে কোনো এক্সট্রা হিট, এক্সট্রা কাইনেটিক এনার্জি, এক্সট্রা পটেনশিয়াল এনার্জি কিছুই আর অ্যাড করা হয় না, ঠিক আছে? আর কম্প্রেসারের আর একটা শ্রেণী আছে, সেটা হচ্ছে রিসিপ্রোকেটিং কম্প্রেসার। সেটা হচ্ছে যে এটাতে রিসিপ্রোকেটিং কম্প্রেসারে বেসিক্যালি মানে জাস্ট একটা সাইক্লিক প্রসেসটা রিপিট হয়। এই জন্য এখানে সাইক্লিক প্রসেসটা রিপিট হওয়ার ফলে এবং এটা ইনসুলেটেড হয় না, যেহেতু রিপিটেশন হয় সেহেতু অনবরত ম্যাস দেওয়া নেওয়া হতে থাকে, এবং ম্যাস দেওয়া নেওয়ার সময় বাইরে থেকে কিছু হিটও ইনপুট করা হয়, ঠিক আছে? সো হিটটা সবসময় ইনসুলেটেড হয় না রিসিপ্রোকেটিং কম্প্রেসার। সো এর অন্য কম্প্রেসারগুলো ইনসুলেটেড হয়, এটা তেমন একটা ইনসুলেটেড হয় না। এই জন্য এখানে কিউটা নেগলিজেবল হয় না, কিউটা বাদ যায় না, কিউটা থাকে, ডাব্লিউটা থাকে। এগুলো জাস্ট কনসেপ্ট গুলো নিয়ে রাখতে হবে আপনাদেরকে, ম্যাথে আপনি এটা অ্যাপ্লিকেশন বুঝতে পারবেন। বই অনেক ম্যাথ আছে এগুলো বিষয়ে, ঠিক আছে? বই আবার অনেক সময় এখানে যেরকম অনেক ক্ষেত্রে আমি নেগলিজেবল করি, এগুলো কিন্তু আইডিয়াল ফর্মুলা আমি দিয়েছি। অনেক ক্ষেত্রে আবার বইয়ে দেখা গেছে যে বেশ কিছু হয়তো বা পটেনশিয়াল এনার্জি চেঞ্জ দিয়ে দিয়েছে, তার মানে নেগলিজিবল হয় না, এটা একটা মানে কনসিডারেবল অ্যামাউন্ট হয়, তখন সেটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, ম্যাথে ইউজ করতে হবে আবার, ঠিক আছে? যদি দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে বুঝবেন যে এটা নেগলিজিবল। ম্যাম এগুলো ইকুয়েশন কি আমাদের ডেরাইভ করতে হবে না জাস্ট এগুলো থেকে ম্যাথ আসবে? ম্যাথ আসবে, ডিরাইভ ডিরাইভেশন সেরকম আসার কথা না, তবে এখন ডিপেন্ড করবে, পড়ে রাখেন, বিকজ এত কঠিন কিছুও না, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। আপনি যদি ইকুয়েশনটা অ্যাকচুয়ালি দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন এখানে কি হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে একটা জাস্ট একটা সাইকেল দেওয়া আছে, নর্মাল সাইকেল, একটা উদাহরণ দেওয়া আছে যে স্টেডি স্টেট স্টেডি ফ্লো প্রসেসের উদাহরণ দেওয়া আছে একটা, যে বয়লারের পর টার্বাইনে যাচ্ছে, টার্বাইনের পর কন্ডেন্সারে যাচ্ছে, তারপর হিট পাম্পে যাচ্ছে, ঠিক আছে? তারপর সেই সেই একদম এক্সস্ট হয়ে আবার বয়লারে যাচ্ছে, এরকম একটা নর্মাল একটা সাইকেল দেওয়া আছে। আচ্ছা, এখন এগুলো এখন আপনাদের একটা নতুন একটা টপিকে যাচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই টপিকটা আপনাদের সবকিছু অনেক আগে থেকে জানেন, বাট কিছু জিনিস আছে যেগুলো একটু নতুন শিখবো এবং খুব যদি বুঝতে পারেন অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে? আচ্ছা, এটাকে বলে ফেজ ডায়াগ্রাম, অর্থাৎ ফেজ চেঞ্জ ডায়াগ্রাম। এটা একদম আগের গুলোর সাথে সম্পর্কবিহীন ফুল, ঠিক আছে? এটা একটা নতুন টপিক। সো আচ্ছা, আমরা পানির ফেজ চেঞ্জ সম্বন্ধে জানি না, ভ্যাপোরাইজেশন, যে পানি মনে করেন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেটাকে যখন আমরা হিট দিতে থাকি আস্তে আস্তে তার হিট বাড়তে থাকে, তার টেম্পারেচারটা বাড়তে থাকে, তাই না? কিন্তু একটা পর্যায়ে যে দেখা যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন বেড়ে বেড়ে যায়, তখন দেখা যায় যে আমি হিট দিচ্ছি, হিট যাচ্ছে, পানিটা নিচ্ছে, বা টেম্পারেচার আর বাড়ছে না, ওই 100ই আছে, এবং কিছুক্ষণ পর দেখা যায় বয়লিং শুরু হয়, তাই না? এবং বয়লিং হয়ে আস্তে 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 গ্যাসে কনভার্ট হয়ে যায়, তাই না?
পুরা পানিটাই, এবং যখন পুরা পানিটাই বয়লিং শেষ হয়ে গ্যাসে কনভার্ট হয়, তারপর যখন আমরা আরো হিট দিব, তখন দেখা যায় যে আস্তে আস্তে টেম্পারেচার তখন আবার বাড়া শুরু হয়েছে। এই ফিনোমিনাটা আপনারা তো জানেন, পানির ভ্যাপোরাইজেশনের ফিনোমিনা, সেটাই বেসিক্যালি। এখন আমরা এটা নিয়ে আরো ডিটেল কথা বলবো, ঠিক আছে? তাহলে যখন এই যে ভ্যাপোরাইজেশনটা যখন হয়, তখন যখন টেম্পারেচারটা বাড়ে না, তাহলে এই হিটটা কোথায় যাচ্ছে? ইন্টারনাল মানে চেঞ্জে কাজে লাগতেছে, সুপ্ত তাপ আর কি। সুপ্ততাপ, এই সুপ্ততাপ অ্যাকচুয়ালি কি করছে, তার ফেজ চেঞ্জ করছে, অর্থাৎ ওই পদার্থটার, অর্থাৎ ওই পানিটা ভেতরে যে বন্ডিং গুলো আছে, এগুলো ভেঙে 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 তাদেরকে আলাদা করছে, তাই কি না? এবং বাষ্প হিসেবে, বাষ্প হয়, বাষ্পের কাজ অনেক দূরে দূরে থাকে তারা, তাই না? অণুপরমাণু গুলো অনেক দূরে দূরে থাকে, পানির ভেতরে কিন্তু অনেক কম্পারেটিভলি অনেক স্ট্রঙ্গার বন্ড থাকে, বাষ্পের ভিতর কিন্তু এত স্ট্রং বন্ড থাকে না, মলিকিউলার অ্যাট্রাকশন কম হয়, মলিকিউলার ডিস্টেন্স বেশি হয়, তাই না? তো এই তাপটা ইউজ করে সেই বন্ড গুলা ভেঙে 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 তারা দূরে 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 সরে যাচ্ছে বেসিক্যালি, তাই না? সুপ্ত তাপ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে যদি টেম্পারেচার ভার্সেস ভলিউম একটা কার্ভ আমি আঁকাই, যদি আঁকাই, সেক্ষেত্রে কার্ভটা হবে কিরকম, এরকম, তাই না? এটা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, যে বাড়তে 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 একটা পর্যায়ে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যায়, সুপ্ততাপ অর্জন করে 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 একটা পর্যায়ে দেখা যায় যে সব টোটালটাই বাষ্প হয়ে গেছে, তখন সে আবার টেম্পারেচার, আর সুপ্ততাপের তো দরকার নেই, আমার তার ফেস চেঞ্জ করার কিছু নাই, তখন সে আবার হিট হিট নিয়ে নিয়ে টেম্পারেচার বাড়তে থাকে, ঠিক আছে? সো বেসিক্যালি ঘটনাটা ঘটছে এটাই। এখন মনে করেন এটা হচ্ছে আমি স্বাভাবিক টেম্পারেচারে, স্বাভাবিক প্রেশারে, অর্থাৎ অ্যাম্বিয়েন্টে 180 প্রেশারে আমি এই এক্সপেরিমেন্টটা করে এই কার্ভটা পেলাম, ঠিক আছে? এখন 180 প্রেশার যদি আমি এই কার্ভটা পাই, চিন্তা করে দেখেন তো, প্রেশার যদি আমি বাড়াই 180 থেকে, মনে করেন 2 ATM করি বা 5 ATM করি, তাহলে কি সেম টেম্পারেচারে পানিটা বাষ্পীভূত হবে? না, মেসি তো চেঞ্জ হবে, বাড়বে না কমবে? বাড়বে না। কেন? যেহেতু পাহাড়ে যখন ওরকম একটা হাইটে উঠলে যখন আমাদের প্রেশারটা কমে যায়, তখন ম্যাম বয়েলিং পয়েন্টটা আর কি নেমে যায়, ডিক্রিজ করে। সো সেই হিসাবে যদি আমরা প্রেশারটা বাড়াই, তাহলে ম্যাম উল্টা কাজ করবে, অর্থাৎ আমাদের ইয়েটা বেড়ে যাবে আর কি, বয়েলিং টেম্পারেচারটা বেড়ে যাবে। ভেরি গুড, ইউ হ্যাভ দ্য রাইট কনসেপ্ট। বাট ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স জিনিস, এগুলো তো অ্যাকচুয়ালি সবই ফিজিক্স, তাই না? ফিজিক্স জিনিসটা এমন যে জিনিসগুলা কিন্তু আপনি যদি কি বলবো, ডিফাইন না হলেও জিনিস কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখেন, মানে সবগুলো যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন নিজের লজিক দিয়ে, জিনিসটা কিন্তু সব ফিজিক্সে সবকিছু কিন্তু এক্সপ্লেইন করা যায়, এক্সপ্লেনেবল। আপনি একটু চিন্তা করে দেখেন যে যখন বেশি প্রেশার হওয়া মানে কি, চাপ দিয়ে রাখছি আমি, যত বেশি চাপ দিয়ে রাখবেন কাউকে, তার বাষ্পীভূত হওয়া তো তার বের হয়ে যাওয়া, তার বের হয়ে যাওয়ার জন্য কি তার বেশি এনার্জি লাগবে না? যত কম চাপ দিয়ে রাখবেন আপনি কোনো কিছুকে, সে বের হয়ে অনেক কম এনার্জি পেয়েই সে বের হয়ে যেতে পারবে না? দ্যাটস ওয়াই যখন আপনি অনেক বেশি প্রেশার দিয়ে রাখবেন, তখন কি হবে, সে বের হতে পারবে না, তাকে অনেক বেশি হিট এনার্জি নিয়ে তার বন্ডিং গুলো ভাঙতে হবে। এবং আপনি যত বেশি, যত কম প্রেশার দিবেন, তত হিট এনার্জি একটু পেয়েই সে ভাঙা শুরু করে দিবে, অর্থাৎ বয়েলিং পয়েন্টটা নেমে যাবে কম প্রেশারের জন্য, এবং বেশি প্রেশার দিলে বয়েলিং পয়েন্টটা উপরে উঠে যাবে। ওকে, সো যদি মনে করেন 5 ATM প্রেশার আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু বয়েলিং পয়েন্ট এই পয়েন্ট, এই পয়েন্টে না হয়ে সেই বয়েলিং পয়েন্টটা উঠে যাবে, মনে করেন এই এই পয়েন্টে, এরকম একটা উঁচু একটা পয়েন্টে উঠে যাবে। সো 5 ATM প্রেশার দিলে মনে করেন সে এরকম করে একটা উঁচু পয়েন্টে গিয়ে এখানে সে বয়েল হওয়া শুরু হলো, বয়েল হয়ে 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 একটা পর্যায়ে সেখানে আসবে, এসে সে আবার পুরোপুরি বাষ্পীভূত হয়ে উড়ে চলে যাবে।
একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে এই যে ট্রানজিশন স্টেটটা, এখানে যা ছিল ট্রানজিশন স্টেটটা কিন্তু কমিয়ে দিয়েছি, ফেজ চেঞ্জ স্টেটটা। এবং আপনি প্রেশার যত বাড়াবেন আরো বয়েলিং পয়েন্ট উপর উঠবে এবং আরো বেশি এই এই ট্রানজিশন স্টেটটা কমতে থাকবে। এখান থেকে কমে এটা হবে, এটা হবে, এটা হবে, এবং কমতে কমতে একটা পর্যায়ে একটা বিন্দুতে চলে আসবে, এরকম ভাবে কমতে 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 যত প্রেশার বাড়াবেন। এটা মনে করেন 5 ATM এর জন্য, এটা 10 ATM এর জন্য, এটা 20 ATM এর জন্য, এরকম করে যত প্রেশার বাড়াবেন আপনি, এটা আস্তে আস্তে কমতে কমতে একটা পয়েন্টে চলে আসবে। তার মানে ম্যাম ওই পয়েন্টে যে কি আর মানে ইন্টারনাল চেঞ্জের জন্য কোন রকম এনার্জি আর দরকার হবে না এরকম কিছু? অ্যাকচুয়ালি ঠিক তা না, এনার্জি আর দরকার হয় না তা না, ওই পয়েন্টের পর আপনি হিট দিলেই দেখবেন যে কোন এক র্যান্ডম সময় সে বাষ্পে পরিণত হয়েছে, এর মধ্যে কোনো বয়েলিং, আলাদা যে বয়েল হয়ে বাষ্প উঠছে এরকম কিছু আপনি দেখতে পাবেন না, র্যান্ডম বয়েলিং হবে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ই তার হিট চেঞ্জটা, সরি ফেজ চেঞ্জটা হয়ে যাবে শর্ট টাইমের মধ্যে আর কি, মানে জিনিসটা মানে আপনি বুঝতে পারবেন না, আপনার বুঝার মতো অবস্থার মধ্যে থাকবে না। এখানে যেরকম আপনি বুঝতে পারছেন এতক্ষণ সময় ধরে বয়েলিং হচ্ছে 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 এবং উপরে উঠছে উঠছে, এখানে সেরকম কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি হবে না, ইনস্ট্যান্টেনিয়াস হয়ে যাবে, হিট দিবেন সাথে সাথে বাষ্প হয়ে যাচ্ছে সবাই একসাথে এরকম। এবং এটা কিন্তু অনেক হাই প্রেশার এবং হাই টেম্পারেচারে এটা হয়, নর্মাল প্রেশার টেম্পারেচারে এটা অ্যাচিভ হয় না, অনেক হাই, অনেক অনেক বেশি এনার্জি। মানে আচ্ছা এখানে একটা আমি একটু আগে বললাম না, ফিজিক্স জিনিসটা এমন, ইউ ক্যান ডিফাইন, ইউ ক্যান এক্সপ্লেন এভরিথিং ইন ফিজিক্স। ওকে, সো এই যে এখানে যে আমি আস্তে আস্তে ডিউরেশনটা, ফেজ চেঞ্জ ডিউরেশনটা বলছি কমে, এটা নয় পানির ধর্ম এটা কমে, কিন্তু কেন কমছে এটা বলতে পারবেন? ফেজ চেঞ্জ ডিউরেশনটা হায়ার হায়ার টেম্পারেচারে আমি বাষ্পীভূত হচ্ছি, এর মানে তো এই না যে আমার ফেজ চেঞ্জ ডিউরেশনটা কমতে হবে। কেন কমছে? কারণ আমি যত হাই টেম্পারেচারে আমার ফেজ চেঞ্জ করা শুরু করছি, ট্রু যে আমি হাই টেম্পারেচার ফেজ চেঞ্জ করা শুরু করছি, কিন্তু আমার লেটেন্ট হিটটা তো কনস্ট্যান্ট, আমার তো যেই হিটটা আমার লাগে অ্যাকচুয়ালি ফেস চেঞ্জ করতে সেটা তো কনস্ট্যান্ট। তো যত হাই টেম্পারেচার শুরু করছি না কেন, আমি কিন্তু অনেক হাই এনার্জি নিয়েও শুরু করছি, মানে লেটেন্ট হিটটা কিন্তু অলরেডি অনেক দূর আমি আগায় নিয়েই শুরু করছি। এবং যেহেতু অনেক হাই টেম্পারেচারে আমি শুরু করেছি এবং আমি যেহেতু আছি অনেক, এটা 100 না হয় আমি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আছি, তার মানে কি আমি অনেক সময়ের সাথে সাথে আমি অনেক বেশি টেম্পারেচার নিচ্ছি, তো এইটুকু সময় আমি এর থেকে অনেক বেশি এনার্জি নিয়ে নিচ্ছি, দ্যাট ইজ অনেক কম সময় এসে এনার্জি চেঞ্জ, ফেজ চেঞ্জের জন্য প্রয়োজনীয় যেই শক্তিটা লাগে সে সেটা অ্যাকোয়ার করতে পারে অনেক কম সময়। ঠিক আছে, এই জন্যে আস্তে 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 যত সময় যায় তত ফেজ চেঞ্জ ডিউরেশনটা কমে, এবং একটা পর্যায়ে এসে এই সার্টেন প্রেশার এবং সার্টেন টেম্পারেচারে এসে সে একেবারে পয়েন্ট পয়েন্টের সাথে সাথে ফেজ চেঞ্জ করে ফেলে। এরকম একটা সরলরৈখিক একটা কার্ভ হয়, এবং এর আচ্ছা এখন কেউ আমাকে বলতে পারবেন যে এর উপরে গেলে, এর উপরে গেলে এই পয়েন্টের উপর আরো যদি প্রেশার বাড়ে তাহলে কি হবে? একটু আগে এটা নিয়ে আমরা কথা বললাম, কোন ডিস্টিংক্ট ফেস চেঞ্জই আপনি বুঝতে পারবেন না, বয়েলিং টয়েলিং কখন কি হয়ে যাচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না, র্যান্ডমলি ফেস চেঞ্জ হয়ে যাবে, সে তার মতো হিট পাবে আর ফেস চেঞ্জ করে দিবে। কোন ফেস চেঞ্জ একটা নির্দিষ্ট কোনো ফেস চেঞ্জই এখানে হবে না, ফেস চেঞ্জ হবে অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন না, র্যান্ডম ফেস চেঞ্জ হবে,
ঠিক আছে, এই পয়েন্টের, এই পয়েন্টকে বলা হয় যে যেই পয়েন্টটা যার পর ফেস চেঞ্জ, কোনো ডিস্টিংক্ট ফেস চেঞ্জ ডিটেক্টেড হয় না, এই পয়েন্টটাকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। এবং পানির ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্টের প্রেশার হচ্ছে 22.009 MPa এবং টেম্পারেচার 373 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকবার একটু বলবেন। এখানে আমি লিখে দিয়েছি, সমস্যা নেই। স্লাইডে সবই আছে। আচ্ছা, এখন আর একটা ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ এখন আমি কিছু টার্ম আপনাদেরকে বলবো, ঠিক আছে? আপনারা জানেন অলরেডি কম বেশি, তারপর জাস্ট ফর্মালাইজ ভাবে টার্ম গুলো বলা। সেটা হচ্ছে এখানে ড্র করি, ওকে, এই যে কার্ভটা দেখাইলাম, এটা তো কমন একটা কার্ভ, তাই না? জাস্ট যে কোনো টেম্পারেচার বা যে কোনো যে কোনো প্রেশারের জন্য, ধরে নি, মনে করি 180 এর জন্য নিয়েছি, মনে করি এটা, হ্যাঁ, যে কোনো প্রেশারের জন্য হতে পারে। আচ্ছা, এই কার্ভের এই যে এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এটাকে বলে, এই রিজিয়নটা যেটা যে মেল ভ্যাপোরাইজেশনের জাস্ট আগের রিজিয়নটা, এটাকে বলে কম্প্রেসড লিকুইড রিজিয়ন অথবা সাবকুলড লিকুইড রিজিয়ন। এই যে এই স্লাইডে দেওয়া আছে কম্প্রেসড লিকুইড রিজিয়ন, ঠিক আছে? তারপর এই যে মাঝের যে ট্রানজিশন, যে রিজিয়নটা হরাইজন্টাল, এটাকে বলে স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার রিজিয়ন, এইটাকে। আর এটাকে বলে সুপার হিটেড ভ্যাপার রিজিয়ন, ওকে? এবং এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা, যে পয়েন্টে পানি মেল্টিং শুরু হচ্ছে, এটাকে বলে স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট। আর এই পয়েন্টটা যেটাতে ভ্যাপার ফর্মেশন অ্যাকচুয়ালি শুরু, টোটাল লিকুইডটা জাস্ট ভ্যাপারে কনভার্ট হয়ে গেছে, এটাকে বলে স্যাচুরেটেড ভ্যাপার পয়েন্ট, স্যাচুরেটেড ভ্যাপার পয়েন্ট, স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভ্যাপার, কম্প্রেস লিকুইড, সুপার হিটেড ভ্যাপার, স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার মিক্সচার। এই জায়গাটাকে কেন স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার মিক্সচার রিজিয়ন বলা হচ্ছে? বিকজ আপনি কিন্তু এই পয়েন্ট থেকে শুরু হয়ে এই পয়েন্ট পর্যন্ত পুরো টাইমে কিন্তু সে ফেস চেঞ্জ করছে, তাই কি না? কিন্তু এই পয়েন্ট থেকে ফেস চেঞ্জ শুরু করে সে কিন্তু একবারে পুরা সব, এখানে মনে করেন 100 কোটিটা, 100 কোটিটা মলিকিউল আছে, সে 100 কোটিটা মলিকিউলের বন্ড কি একবারে ভাঙছে? ভাঙে নাই, সে একটা একটা করে ভাঙছে, 10টা, প্রথম 10টা ভাঙছে, তারপর 10টা ভাঙছে, তাই না? সো আস্তে আস্তে এখান থেকে সে এখানে অ্যাপ্রোচ করেছে, স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার রিজিয়ন। এই জন্যই বলা হচ্ছে যে এখানে, এখানে তার কিছু, এখান থেকে যখন এখানে এসেছে, তার কিছু লিকুইড ভেঙে ভ্যাপারে হয়েছে, আবার এখান থেকে যখন এখানে গিয়েছে, কিছু আরো কিছু লিকুইড ভেঙে ভেঙে ভ্যাপারে কনভার্ট হয়েছে, এখান থেকে যখন এখানে গিয়েছে, এভাবে করতে করতে এখান পর্যন্ত আস্তে আস্তে সব লিকুইড ভেঙে ভ্যাপারে কনভার্ট হয়েছে, এই জন্য হচ্ছে এটা স্যাচুরেটেড লিকুইড ভ্যাপার রিজিয়ন বলছে। ওকে, মিক্সচার আছে এই রিজিয়নটাতে,
সবাই মানে যত বেশি আমরা মনে করেন এটা যদি এটা এটা মনে করেন পয়েন্ট ওয়ান, এখানে যে কোনো একটা বিন্দু মনে করেন পয়েন্ট ওয়ান, এটা হচ্ছে পয়েন্ট ওয়ান হচ্ছে কম্প্রেসড লিকুইড রিজিয়ন, এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট টু, পয়েন্ট টু হচ্ছে স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট, এটা হচ্ছে মনে করেন এই মধ্যবর্তী কোন একটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট থ্রি, এটা হচ্ছে পয়েন্ট ফোর, এর পরবর্তী কোন একটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট ফাইভ, থ্রি পয়েন্টে মিক্সচার অবস্থায় থাকে, ফোর পয়েন্টে শুধুমাত্র ভ্যাপার থাকে, এবং ফাইভ পয়েন্টে অনেক হাই সুপার হিটেড ভ্যাপার রিজিয়ন, হাই টেম্পারেচারে ভ্যাপার থাকে। ওকে, এবং এই যে আপনারা যে এখন স্ক্রিনে একটা কার্ভ দেখতে পাচ্ছেন স্লাইডে, এটা বেসিক্যালি আপনি যখন এই যে এক একটা এক একটা প্রেশারে এক একটা এক একটা কার্ভ পাচ্ছেন না, এগুলোর যখন স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট গুলো আপনি যুক্ত করবেন, এই যে এই স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট কোনটা, এটা 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 এটা, এগুলো যখন আপনি যুক্ত করবেন, এরকম একটা কার্ভ পাবেন, আবার স্যাচুরেটেড ভ্যাপার পয়েন্ট গুলো যখন যুক্ত করবেন, এরকম একটা কার্ভ পাবেন। এটা পানির ক্ষেত্রে এটা বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বের করেছে যে এরকম যুক্ত করলে এরকম একটা বেল শেপড কার্ভ পাওয়া যায়। এরকম একটা বেল শেপড কার্ভ পাওয়া যায়। ওকে, ঠিক আছে, এখন আমরা বিভিন্ন টার্ম গুলা যে জানলাম, আচ্ছা এটা ওই কার্ভটারই অ্যাকচুয়ালি, এর আগে আমরা টিভি ডায়াগ্রাম করছিলাম, এবার পিভি ডায়াগ্রাম, এটা থেকেও ক্রিটিক্যাল প্রেশার আর ক্রিটিক্যাল টেম্পারেচার পাওয়া যায়। ঠিক আছে, পিভি ডায়াগ্রাম, এটা থেকেও ক্রিটিক্যাল প্রেশার ক্রিটিক্যাল টেম্পারেচার পাওয়া যায়। সিম্পল, ডিফারেন্ট টেম্পারেচারের উপর বেস করে যদি প্রেশার ভার্সেস ভলিউম কার্ভ করি আমি, সেক্ষেত্রে এখানে আমি ওখানে আমি ক্রিটিক্যাল প্রেশার পেয়েছিলাম, এখানে আমি ক্রিটিক্যাল টেম্পারেচার পাবো, কারণ টেম্পারেচার চেঞ্জ করে করে আমরা উপরে একটা পয়েন্ট পাবো যে টেম্পারেচারের উপরে আর কোনো ডিস্টিংক্ট ফেজ চেঞ্জ নেই, সেম টু সেম কার্ভ, প্রেশার আর ভলিউমের এগেনস্টটা করলেও সেম কার্ভ পাওয়া যায়। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। ওকে, তাহলে আমরা এখন কিছু হালকা পাতলা ম্যাথমেটিক্যাল টার্ম জানবো। ঠিক আছে, এই যে বললাম যে মিক্সচার অবস্থায় থাকে, এখন মিক্সচার আপনাকে তো ম্যাথ আসতে পারে যে এই যে মিক্সচার অবস্থায় আছে, মিক্সচারে কতটুকু গ্যাস আছে, কতটুকু কতটুকু ভ্যাপার আছে, কতটুকু লিকুইড আছে বলো, আসতে পারে, এটা অ্যাকচুয়ালি ম্যাথ হয় আসে। ঠিক আছে, এটার জন্য আপনাকে কিছু টার্ম জানতে হবে। এরকম আছে, ধরে নিলাম বেল শেপ কার্ভটাও দিয়ে দিলাম, একটা র্যান্ডম একটা কার্ভ, ঠিক আছে ধরে নিলাম জাস্ট। ওকে, আচ্ছা এটার এই পয়েন্টে কিন্তু পুরোটাই লিকুইড এবং এই পয়েন্টে কিন্তু পুরোটাই গ্যাস। ঠিক আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ভলিউম, এটাকে এটাকে প্রকাশ করা হয় ভি এফ দ্বারা, ভি সাফিক্স এফ, ভি ফ্লুইড, এটা আমি পানি নিয়ে বলছি, ঠিক আছে, কিন্তু এটা তো যে কোনো ফ্লুইডই হতে পারে, কেরোসিন হতে পারে, তারপর তারপিন তেল হতে পারে, তাই না, যে কোনো ফ্লুইডই হতে পারে। সো আমরা পানি নিয়েই সাধারণত করে থাকি,
এক্সপেরিমেন্ট, তো ভি ফ্লুইড দিয়েছি, ঠিক আছে, এখানে যে কোনো লিকুইডের জন্য। আচ্ছা, এখানে এখানে যে ভলিউমটা, এই পয়েন্টের ভলিউমটা, এই পয়েন্টে তো টোটালটাই গ্যাস অলরেডি কনভার্ট হয়ে গেছে, এই পয়েন্টের ভলিউমটা ধরলাম ভিজি, ভি সাফিক্স জি, ভি গ্যাস, এবং মধ্যবর্তী মনে করেন কোন একটা পয়েন্টের ভলিউম, র্যান্ডম কোন একটা পয়েন্টের ভলিউম হচ্ছে ভি। ওকে, তাহলে এটা এখন কি কি কিভাবে প্রকাশ করবেন? ভি জিনিসটা অ্যাকচুয়ালি কি, ভি হচ্ছে ম্যাথে দেওয়া থাকবে যে এখানে মধ্যবর্তী কোন একটা পয়েন্ট হচ্ছে এত এত মিটার কিউব আয়তন, এখন এ পয়েন্টে কতটুকু লিকুইড আছে, কতটুকু ব্যাপার আছে বলো, বলতেই পারে। এটা কি করে বের করবেন? এটা বের করার জন্য আপনাকে আরো বেশ কিছু টার্ম জানতে হবে। আচ্ছা, আর একটা জিনিস, এই যে মধ্যবর্তী যে অংশটা, এই অংশটাই তো ভি এফ আর জি, অর্থাৎ ফ্লুইড আর গ্যাস দুজন একত্রে আছে না, এই যে এই অংশটাই মিক্সচার অবস্থায়, ভ্যাপর ম্যাটার, ভ্যাপর লিকুইড মিক্সচার রিজিয়ন। সো এখানের ভলিউমটা ধরে নিলাম ভি এফ জি, ভি সাফিক্স এফ জি, অর্থাৎ ভি সাফিক্স ফ্লুইড আর গ্যাস দুটো মিলে আছে, ইকুয়ালস টু কি ধরা যায়, এটার ভ্যালু মানে জাস্ট এইটুকু অংশের ভ্যালু মানে কি কি লেখা যায় গ্রাফ থেকে, ভিজি মাইনাস ভিএফ আমরা লিখতে পারি কি? কেউ কিছু বলছেন না? কিছু হ্যাঁ ম্যাম লেখা যায়। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, কারণ এগুলো আসলে ম্যাথের অ্যাপ্লিকেশন আছে, একটু পরে করাবো আমি ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিএফজি কোস্ট ভিজি মাইনাস ভিএফ লেখা যায়, তাই না? আচ্ছা, এখন ভি এর পজিশনটা বের করার জন্য একটা আরেকটা একটা টার্ম আমরা ইউজ করি, দ্যাট ইজ এই এই এইটুকুটাও বের করি আমরা, ঠিক আছে, এইটুকুটাও আমরা বের করি। এইটা বেসিক্যালি কি, এইটা মানে হচ্ছে ভি মাইনাস ভি ভিএফ, মাইনাস ভিএফ, জাস্ট এইটুকু, বোঝা গেছে? ওকে, তাহলে এই যে ভি এর পজিশনটা বের করব আমরা, এখন ভি এর পজিশনটা বের করি আমরা আর একটা টার্ম দিয়ে, দ্যাট ইজ এক্স। এক্স মানে হচ্ছে এটা, এটার বেসিক্যালি ডিফাইন্ড নেম হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অফ দ্য গ্যাস, এবং এইটা ইকুয়াল টু লেখা যায় এক্স ইকুয়াল টু ভি মাইনাস ভিএফ বাই ভিএফজি বাই ডেফিনেশন। জিনিসটা আসলে বুঝাই দিই আপনাদেরকে, দেখে আপনারা বুঝতে পারছেন, এক্স ইকোস টু ভি মাইনাস ভিএফ মানে এইটুকু এইটুকু বাই এইটুকু, অর্থাৎ এইটুকু বাই এইটুকু মানে কি, এইটুকুর অ্যাকচুয়ালি কত অংশ এটুকু নিয়ে আসে, এটা একটা, এটা একটা ভগ্নাংশ দেখাচ্ছে সে। ভি যদি চিন্তা করে দেখেন, ভি ভি এর ভ্যালু এখানে, ভি এর ভি এফ তো কনস্ট্যান্ট, কারণ ওই পানিটার তো মেল্টিং, ওই ওই প্রেশারে মেল্টিং পয়েন্টের ভলিউম কিন্তু কনস্ট্যান্ট, ভি এফ জিও কিন্তু কনস্ট্যান্ট, কারণ ভি জি যেহেতু কনস্ট্যান্ট, ভি এফ জি কনস্ট্যান্ট, কিন্তু শুধু এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল হচ্ছে ভি, এই যে র্যান্ডম ভিটা, এটা ম্যাথে দেওয়া থাকবে, ভি এর পজিশনের উপর ডিপেন্ড করবে। এখন দেখেন ভি ইকুয়ালস টু যদি ভি এফ হয়, সেক্ষেত্রে ইকুয়েশনটা কি দাঁড়ায়,
ভি যদি ভিএফ পয়েন্টে থাকে, অর্থাৎ এই পয়েন্টটা যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়? এক্স এর ভ্যালু, জিরো ম্যাম। তার মানে যদি এই র্যান্ডম পয়েন্টটা যদি অ্যাকচুয়ালি এখানে থাকতো, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যেত জিরো। আবার যদি এই র্যান্ডম পয়েন্টটা যদি আবার ভিজিতে থাকতো, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যেত? ভিজি মাইনাস ভিএফ, অর্থাৎ ভিজি মাইনাস ভিএফ মানে ভিএফজি, জি অর্থাৎ ওয়ান। ভিএফজি বাই ভিএফজি ওয়ান। তার মানে এখানে প্যাটার্ন আপনারা খেয়াল করছেন, এক্স এর ভ্যালু যত ফ্লুইড থেকে গ্যাসের দিকে যাচ্ছে, তত বেশি জিরো থেকে ওয়ানের দিকে আগাচ্ছে। খেয়াল করেন, এটার ভ্যালু কিন্তু জিরো থেকে ওয়ানের মধ্যে হয়। আপনার যদি ম্যাথ অ্যান্সার আসে 1.5, তারপরে বুঝবেন যে আপনার ক্যালকুলেশনে কিছু একটা ইরর আসছে। এক্স এর ভ্যালু অলওয়েজ, এটা একটা ভগ্নাংশের মতো, সেম সেম ইউনিট দুটার ভাগ। সো এটা হবে দুটাই ভলিউম ভলিউম ভাগ। এটা কিন্তু তাহলে এক্স এখানে অ্যাকচুয়ালি যে পুরো ভিজিএফ এর একটা রেশিও, মানে এটা কতটুকু ধরে রাইট আসছে। রাইট এইটাই, এই জন্য একে বলা হয়, মানে এটাকে ওই পয়েন্টটা কোথায় আছে এটা নির্ণয় করার জন্য বের করা হয়। এটার এটার ডিফাইন নেম হচ্ছে কোয়ালিটি, এক্স কে বলে কোয়ালিটি, ঠিক আছে? এখন অর্থাৎ যদি পয়েন্টটা যদি পুরাটাই লিকুইডে থাকে, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু জিরো, আর পয়েন্টটা যদি 100% গ্যাসিয়াস থাকে, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু ওয়ান। যেটা কিন্তু অনেকটা একটা পার্সেন্টেজ ধরনের একটা ফিল আসছে, তাই না, যে জিরো থেকে ওয়ানের মধ্যে সে ভ্যারি করছে, রাইট? এবং এক্স এর ভ্যালু যদি 0.5 হয়, এর মানে কি? মধ্যবর্তী অবস্থা আছে, অর্থাৎ 50% গ্যাস, 50% লিকুইড। এক্স এর ভ্যালু জিরো হয়, 0% গ্যাস, এই যে ভিএফ, 0% গ্যাস, 100% লিকুইড। আর এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়, 100% গ্যাস, 0% লিকুইড। বোঝা যাচ্ছে? Yes. অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 0.8 হয়, তার মানে কত পার্সেন্ট গ্যাস? 0.8x, 20% গ্যাস আর 80% লিকুইড, অপোজিট হয়ে গেল। 80% গ্যাস, কারণ এক্স এর ভ্যালু 100 মানে পুরোটাই গ্যাস। এক্স অ্যাকচুয়ালি গ্যাসের পরিমাণটা দেখায়, অর্থাৎ আপনার ভ্যাপোরাইজেশন কত দূর আগাইছে এটা সে দেখায়। মানে এক্সটা কোন পজিশনে আছে এটার উপর ডিপেন্ড করতেছে রাইট? তখন তুমি, হ্যাঁ ঠিক আছে, জাস্ট ধরে নিবেন গ্যাসটাই ওটা। এক্স এর ভ্যালু 0.2 মানে গ্যাসের অ্যামাউন্ট 0.2, মিক্সচারের 0.2 অংশ হচ্ছে গ্যাস, 0.8 অংশ হচ্ছে লিকুইড। সো এক্স বেসিক্যালি গ্যাসের পরিমাণটা দেখাবে আপনাকে, ওকে? এটা আরো একটা ভাষা হচ্ছে ভ্যাপোরাইজেশন কতটুকুর আগাইছে। ভ্যাপোরাইজেশন যদি 100% হয়, এক্স এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, অর্থাৎ 100% ভ্যাপোর। ভ্যাপোরাইজেশন 0% হওয়া মানে এক্স এর ভ্যালু জিরো। এটা কিন্তু অনেক ধরনের প্রকাশ আছে। এক্স এর আরেকটা আরেকটা আর কি কোয়ান্টিফায়ার আছে, দ্যাট ইজ ম্যাস। এখানে তো মিক্সারটা তো একটা ম্যাস, এটা তো ভলিউম দিয়ে প্রকাশ করলাম, ম্যাস দিয়ে প্রকাশ করা যায়। এক্স ইকোয়ালস টু ভ্যাপারের ম্যাস বাই টোটাল ম্যাস, মিক্সচারটার ম্যাস একই কিন্তু। জি ম্যাম, রেশিও তো ম্যাম অনেক কিছু দেখানো যেতে পারে। রাইট, ও এখানে এখানে বলছে যে কতটুকু ভ্যাপার, সিম্পল মিক্স, টোটাল মিক্সচার কত ম্যাস ভ্যাপার আছে, এটাও এক্স দিয়ে প্রকাশ করে। তাহলে এখানে তাহলে মিক্সচারটার ভ্যাপারের ম্যাস দিয়ে এটা প্রকাশ করে। লিকুইডের ম্যাস যদি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে কি হবে? এম ভ্যাপ মানে কি? এম মাইনাস এম লিকুইড লেখা যায়, কারণ মিক্সচারের ভেতরে আছে কিন্তু ভ্যাপারও আছে লিকুইডও আছে, তাই না? সো
লিকুইড যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে মিক্সচার ভ্যাপারটা থেকে যদি লিকুইড নিয়ে আসতে চাই, তাহলে টোটাল মিক্সচার থেকে লিকুইডটা বাদ দিলে ভ্যাপার পেয়ে যাচ্ছি। জাস্ট এম লিকুইড নিয়ে আসার ট্রাই করছি, আর কিছুই না। এম লিকুইড ইকুয়ালস টু এম ইন টু ওয়ান মাইনাস এক্স, আর এম ভ্যাপার ইকুয়ালস টু এম এক্স। মোল ভগ্নাংশে পড়েছিলেন না আপনারা কেমিস্ট্রিতে? অনেকটা কিন্তু ওরকম একটা কনসেপ্ট। এম ভ্যাপার ইকুয়ালস টু টোটাল এম ইন টু এক্স, আর এম লিকুইড ইকুয়ালস টু টোটাল এম ইন টু ওয়ান মাইনাস এক্স। এখানে বেসিক্যালি আমি যা যা বললাম সেই কথাগুলো লিখেছে, ওয়ান মাইনাস এক্স ভি দিয়ে প্রকাশ করেছে, যেটা এম দিয়ে প্রকাশ করে ওটা ভি দিয়ে প্রকাশ করেছে আর কি। আচ্ছা, এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা পেতে পারি, দ্যাট ইজ জাস্ট এইখান থেকে, ভি ইকোস টু ভিএফ প্লাস এক্স বিএফজি। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এইটাই অ্যাকচুয়ালি। এবং এটা শুধুমাত্র ভলিউমের ক্ষেত্রে না, ইন্টারনাল এনার্জির ক্ষেত্রেও দেখানো যায়। ইভেন এনথালপির ক্ষেত্রেও দেখানো যায় এটা। এগুলো ডিরাইভেশন আপনাদের লাগবে না, জাস্ট ফর্মুলাটা জেনে রাখতে হবে। এটা ম্যাথ করে ফেলি তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এবং তার আগে যেটা একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে কেন টেবিলটা এত বেশি দরকার, সরি বইটা এত বেশি দরকার, বিকজ অফ দিস টেবলস বেসিক্যালি। এই যে বইয়ের পেছনে বিভিন্ন থার্মোডিনামিক প্রপার্টি টেবল দেওয়া আছে আপনাদের, স্যাচুরেটেড ওয়াটারের জন্য, পানির জন্য এটা, ঠিক আছে? স্যাচুরেটেড ওয়াটারের জন্য এটা, এই টেবিলটা দেওয়া আছে বিভিন্ন প্রপার্টি। এত টেম্পারেচারে আপনি টেবিলের টাইটেল হেড গুলো দেখলে বুঝবেন, এত টেম্পারেচারে, এত কিলো প্যাস্কেল প্রেশারে ভিএ ভিএফজি ভিজি ইউএফ ইউএফজি ইউজি সব বের করে করে ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে বের করে আপনাদের দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? ম্যাম এতগুলো ক্যাপাসিটি এগুলো প্রোভাইড করা থাকবে, মানে যখন এক্সামের জন্য কোশ্চেন অবশ্যই করবে, প্রোভাইড করা থাকবে আপনারা, এটা না কি হলে তো সম্ভব। সম্ভব অসম্ভব মুখস্থ করা, এগুলো অবশ্যই প্রোভাইড করা থাকবে। এই জন্য বলছিলাম আপনারা ম্যাথে কিন্তু এগুলো বের করতে হবে, বিভিন্ন ভ্যালুর জন্য ম্যাথে বিভিন্ন প্রেশার টেম্পারেচার ভ্যালু দেওয়া থাকবে আপনাদের, ওর জন্য সংশ্লিষ্ট ভ্যালু গুলা বের করে করে ম্যাথটা করতে হবে, বুঝছেন? এখন এই জন্য বলছিলাম যারা পিডিএফ নিচ্ছেন তারা চাইলে টেবিল গুলা প্রিন্ট করে নেন জাস্ট নিজের বাসায় ম্যাথ করার জন্য, কারণ বারবার পিডিএফ এ তো বারবার উল্টে উল্টে ওই পেজে নিয়ে আসা ঝামেলা। এই জন্য প্রিন্ট করে হাতে থাকলে খুঁজে খুঁজে বের করতে পারলেন আর কি। আর যাদের বই আছে তারা তো বই উল্টেই বের করতে পারবেন। এটা হচ্ছে ওয়াটারের জন্য, ওয়াটারের জন্য লিকুইডের জন্য, এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়াটার প্রেশার এন্ট্রি, মানে হচ্ছে লিকুইড আর ভ্যাপার মিক্সচারের জন্য, আর এইটা হচ্ছে সুপার হিটেড ভ্যাপারের টেবিল। ওকে, যখন যেই টেবিল লাগবে
বই আরো বড় টেবিল আছে, আমি একটা সার্টেন অংশ তুলে দিয়েছি জাস্ট ম্যাথ যতটুকুতে আছে সেটার জন্য, ঠিক আছে? বই অনেক বড় টেবিল আছে, সব প্রেশার সব এর জন্য আছে। মনে করেন এখানে আপনার দেওয়া আছে, আপনি সাইডের পাশে টেম্পারেচার দেখছেন ফার্স্ট কলামে 250-300, মনে করেন আপনার দেওয়া আছে 280, 250 আর 300 এখানে দেওয়া আছে, মনে করেন আপনার ম্যাথে দেওয়া আছে 280 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বের করেন, কি করতে হবে? ওই কিক নিয়ে বের করতে হবে 280 ডিগ্রি সেন্টিগ্রেড। ভি এর ভ্যালু কত? এখন এখনই এখনই বলে দিই অলরেডি। আচ্ছা ম্যাথ তো আমি এখন একটা ম্যাথ করিয়ে দিব, দ্যাটস নট এ প্রবলেম, বাট আমি ওই কিক নিয়মটা আমি দেখাই দিই। মনে করেন 250-এর জন্য আপনার ভি দেওয়া আছে, সেন্টিগ্রেডের ভি দেওয়া আছে 0.79636, তাই না? আর 300 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আপনার ভি দেওয়া আছে 0.87529। আপনার বের করতে বলছে কি 280 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ভি কত, কি করে বের করবেন? ওই কিক নিয়ম, এই দুটা মাইনাস করবেন, করে ওই কিক নিয়মে করবেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জের জন্য ভলিউম চেঞ্জ হয় কত, এই দুটার মাইনাসটা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত চেঞ্জ হচ্ছে, 250 মানে কত, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? তারপর যে ভ্যালুটা পাচ্ছেন সেটাই, যে 230 ডিগ্রি মানে কি 250 থেকে 280 চেঞ্জ কত এটা দিলাম, ঠিক আছে? তাহলে কি এই যে চেঞ্জটা এটার সাথে যোগ করে দিবেন, তাহলে আপনি 280টা পেয়ে যাবেন। জি মিস, বুঝতে পারছি। এটা যে কোনো, শুধু ভলিউমের জন্য না, মনে করেন UHS যে কোনো কিছু বের করতে বলতে পারে, এই জাতীয় লিনিয়ার ইন্টারপোলেশন বলে এগুলাকে। ওকে, জাস্ট মাথা ঠান্ডা করে করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে ছোট্ট ভুল দেখে, এখন শুনে মনে হবে খুব মানে আমি হাস্যকর কথা বলছি, পরীক্ষায় এই ভুলটাই করবেন অনেকে, বলি কি করেন অনেকে, এই যে চেঞ্জটা বের করেন ঠিক আছে, কিন্তু এটার সাথে যোগ করে না, শুধু এই ভ্যালুটাই ধরে নেয় যে এটাই, কিন্তু এটার সাথে যোগ না করলে আপনি 280 পাবেন কি করে, 30 পাবেন বা 280 তো পাবেন না, তাই না? তো মাথায় রাখতে হবে যে ভুলে এটা এটা ফেলে রেখে দিলে হবে না। শুনে মনে হচ্ছে হাস্যকর, পরীক্ষায় ভুলটা হয়, আমি নিজে করেছি বলে আমি বলছি। ম্যাম 30 ডিগ্রি, এরপর মানে 30 ডিগ্রি, 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য চেঞ্জ কত হচ্ছে, 30-এর জন্য ভলিউম চেঞ্জ কত হচ্ছে, 30-এর জন্য ভলিউম চেঞ্জ যেটা হচ্ছে সেইটা আপনি এই যে 250-এর সাথে যোগ করে দিবেন, তাহলে 250+30-এর ভ্যালুটা পেয়ে যাবেন, অর্থাৎ 280টা পেয়ে যাবেন। আচ্ছা ম্যাডাম, ম্যাম যদি 250 নিচে বলে, মানে 200 বা 220 এরকম বলে, তখন কি বিয়োগ করব? সেক্ষেত্রে সেক্ষেত্রে তার আগের টেবিল, তার আগে যাবেন যে 200 আছে, হ্যাঁ সব আছে টেবিলে। ওকে, একটা ম্যাথে যাই তাহলে আপনারা মোটামুটি একটু বুঝতে পারবেন, একটা জাস্ট ডেমো ম্যাথ চাই। হ্যাঁ, আজকের এটা লাস্ট প্রবলেম, দেখি লাস্ট প্রবলেম কিনা, 11:10 বাজে, আর বেশিক্ষণ ধরে রাখবো না, আপনাদের এক গ্রুপের আবার 11:30টায় ক্লাস আছে, এই জন্য আসলে একটু তাড়াহুড়া আছে। এই ম্যাথটা করিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, এবং আমি স্লাইডটা শেয়ার করে দিব, যেহেতু বাকি ম্যাথ গুলো দেখে নিতে পারবেন, প্লাস বইয়েও সিমিলার ম্যাথ আছে, আর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট দিন তো আমাকে বলতেই পারবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাথটা দেখি, ডিটারমাইন দ্য টেম্পারেচার অ্যান্ড কোয়ালিটি ইফ ডিফাইন্ড, যদি কোয়ালিটি থাকে সেক্ষেত্রে বের করো, ফর ওয়াটার অ্যাট এ প্রেশার অফ 300 কিলোপ্যাস্কেল, সো প্রেশার পি এর ভ্যালু দেওয়া আছে 300 কিলোপ্যাস্কেল, ইউনিট কিন্তু খুব খেয়াল করতে হবে, খুব সাবধান ইউনিট গুলো, অ্যান্ড অ্যাট ইচ অফ দ্য স্পেসিফিক ভলিউম, 300 কিলোপ্যাস্কেল এর ভ্যালু একটা হবে, আবার 300 মেগাপ্যাস্কেল এর ভ্যালু কিন্তু আর একটা হবে, খেয়াল করবেন টেবিলে কিন্তু সবই আছে, এট ইচ অফ দিস স্পেসিফিক ভলিউমস 0.5 মিটার কিউব পার কিলোগ্রাম, ঠিক আছে? অর্থাৎ ভলিউম যখন 0.5 মিটার কিউব পার কিলোগ্রাম, তখন তখনকার টেম্পারেচার বের করুন,
আর যদি কোয়ালিটি বের করার মতো থাকে তবে বের করুন। কেন কোয়ালিটি বের করার মতো? কারণ কোয়ালিটি হয় কিন্তু শুধুমাত্র মিক্সচার রিজিয়নটাতে, তার আগেও কোয়ালিটি নাই, তার পরেও কোয়ালিটি নাই, শুধুমাত্র ভ্যাপার আর লিকুইড মিক্সচার রিজিয়নে কিন্তু কোয়ালিটি পাই আমরা, ঠিক আছে? সো যদি আপনি যদি ম্যাথ করে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এই এই ভলিউমটা ওই মিক্সচার রিজিয়নে পড়ছে পানির জন্য, সেক্ষেত্রে আপনি বলে দিবেন হ্যাঁ এটার কোয়ালিটি আছে, আর কোয়ালিটির ভ্যালু তখন বের করে দেখাতে হবে। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে এটা কি আদৌ মিক্সচার রিজিয়নে পড়ে কিনা, তাই কি না? তাহলে তাহলে আমরা যাই টেবিলে, চলে যাই এখানে টেবিলে ইউটিলাইজেশন, যেহেতু আমাদেরকে মিক্সচার রিজিয়নে পড়ে কিনা দেখতে হবে, সো আমরা মিক্সচার রিজিয়নটাই খুঁজে বের করি। এই যে মিক্সচারের টেবিল, কিন্তু এটা এখন আপনার কন্ডিশন কি দেওয়া আছে দেখেন, প্রেশার 300 কিলোপ্যাস্কেলে পানি। তো এখানে দেখেন প্রেশার দেওয়া আছে, ফার্স্ট কলামে প্রেশার দেওয়া আছে, সেকেন্ড কলাম টেম্পারেচার দেওয়া আছে, এর পরের কলাম হচ্ছে ভিএফ, এটা একটু টাইপিং মিস্টেক আছে এখানে, ভিএফজি হবে, ইউএফজি না, এটা ভিএফজি, ঠিক আছে, পিডিএফ এই ভুল ছিল, আমি তো অ্যাকচুয়ালি স্নিপশট নিয়ে এখানে বসিয়েছি, ভিএফজি এটা, ঠিক আছে, তারপর ভিজি, তারপর ইউএফ, ইউএফজি, ইউজি। ওকে, তাহলে এখন আমরা 300 কিলোপ্যাস্কেল বের করি, এখানে 75 পর্যন্ত আছে, দেখেন তো ফার্স্ট কলামে প্রেশার আছে 300 কিলোপ্যাস্কেল, দেখতে পাচ্ছেন? জি ম্যাম দেখা যাচ্ছে। 300 কিলোপ্যাস্কেলের জন্য টেম্পারেচার কত পাই আমরা? 133.55 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কোশ্চেনে বলছিল যে 0.5 মিটার কিউব এই পানিটা টেম্পারেচার কত হবে, সো এটা টেম্পারেচার যদি ও স্যাচুরেটেড রিজিওনে থাকে। এই টেম্পারেচারটা কিসের টেম্পারেচার জানেন? এটা হচ্ছে ভ্যাপোরাইজেশন টেম্পারেচার, ওই ওই প্রেশারে, ঠিক আছে, ভ্যাপোরাইজেশন টেম্পারেচার। সো এ যদি তখন স্যাচুরেটেড রিজিওনে থাকে, তবে কিন্তু এর মানে হচ্ছে স্যাচুরেটেড রিজিওন মানে কি, মানে মিক্সচার রিজিওন মানে কি, অবশ্যই ভ্যাপোরাইজেশন টেম্পারেচারে, যদি ও অ্যাকচুয়ালি ওই রিজিওনে থাকে তবে আমি বলতে পারবো যে এটাই হচ্ছে ও টেম্পারেচার। এখন আমি বলতে পারছি না, কিন্তু আগে চেক করে দেখি যে ওই রিজিওনে আছে কিনা, দেখি তাহলে। এই প্রেশারের জন্য আমাদের ভিএফ কত পাচ্ছি আমরা? ভিএফ ইকুয়ালস টু, দেখেন থার্ড কলামে দেওয়া আছে, 0.001073 300 কিলোপ্যাস্কেলের জন্য। আর ভিজি এই 300 কিলোপ্যাস্কেলের জন্য, এটা হচ্ছে ফিফথ কলাম, ঠিক আছে, 0.60582। তাহলে এই প্রেশারের জন্য আমাদের ভিএফ পেয়েছি এটা, এবং ভিজি পেয়েছি এটা। তাহলে আমাদের গিভেন গিভেন ভিটা কত? এটা এখন চিন্তা করে দেখেন তো, এই ভিটা কি এর মধ্যে আছে কিনা? হ্যাঁ মিস আছে, তাই না? 0.001 এবং 0.6 এর মধ্যে তো 0.5 পড়ে, তার মানে এই ভি ভি আসলে এর ভেতরে আছে, তার মানে বিএফ আর ভিজির মধ্যে থাকা মানে কি, ওই পয়েন্টটা কিন্তু স্যাচুরেটেড মিক্সচার রিজিওনের মাঝখানে, অর্থাৎ তার টেম্পারেচার আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন কি, ওই ওই পয়েন্টের বয়লিং প্রেশার, বয়লিং বয়লিং টেম্পারেচার। সো কোশ্চেনে কিন্তু জিজ্ঞাসা করেছে আপনাকে যে টেম্পারেচার কত, আপনি লিখে দিতে পারবেন এটাই হচ্ছে টেম্পারেচার, রিজন দিতে হবে কিন্তু, যেহেতু ও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই দুইটা ভ্যালু থেকে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট, এর ইন বিটুইনে, অর্থাৎ অ্যাকচুয়ালি সাবস্টেন্সটা স্যাচুরেটেড ওয়াটার মিক্সচার ভ্যাপর লিকুইড মিক্সচার রিজিওনে আছে, এবং তার সো তার টেম্পারেচার হবে বয়লিং টেম্পারেচার, হুইচ ইজ 133.55। জি শাহরুজ হোসেন কিছু বলবেন? ম্যাম এটা এটা কি ম্যাম যে এটা লিখছেন, এটা কি ম্যাম বয়লিং টেম্পারেচার না ভ্যাপার, আপনি কিছুক্ষণ আগে ভ্যাপার নিয়ে কিছু একটা বললেন, ভ্যাপার টেম্পারেচার না কি ভ্যাপোরাইজেশন টেম্পারেচার বা বয়লিং টেম্পারেচার দুটোই সেম। ওকে, ভ্যাপোরাইজ হবে যেই টেম্পারেচার সেটাই তো বয়লিং টেম্পারেচার, তাই না? হ্যাঁ ম্যাম।
ওকে, তাহলে এখন তাহলে আমরা বের করি। এবার বলছে যে তার মানে কি এটা কি কোয়ালিটি থাকবে কি থাকবে না? থাকবে মিস, তাহলে কোয়ালিটি কত হবে? কোয়ালিটি ইকুয়েশন আমরা জানি, বিএফ সরি ভি ইকুয়ালস টু বিএফ প্লাস এক্স ভি এফ জি। এখানে আমরা ভি এর ভ্যালু জানি কত, 0.5, ম্যাথে দেওয়া আছে। বিএফ এর ভ্যালু জানি কত, এই যে এখানে এইটা, তাই না? ভিএফজি ভ্যালু জানি না। ভিএফজি কিন্তু দুই ভাবে আপনি বের করতে পারেন, এক ভিজি মাইনাস ভিএফ ও করতে পারেন, যেহেতু আপনি ভিজিও জানেন ভিএফ ও জানেন, অথবা টেবিলেই কিন্তু ভিএফজি দেওয়া আছে। এই যে ফোর্থ কলামটা কিন্তু ভিএফজির কলাম, ওরাই বের করে দিয়েছে আপনাদেরকে, কষ্ট করা লাগবে না আপনার, নে মাইনাসও করা লাগবে না। তাহলে ভি জানেন ভিএফ জানেন ভিএফজি জানেন, তাহলে এক্স বের করতেই পারবেন, ভ্যালু বের হয়ে গেল। এইটা হচ্ছে ম্যাথের, মনে করেন অ্যাকচুয়ালি যে ম্যাথ গুলো মেন এক্সামে আসবে, আরো অনেক ইমপ্লিমেন্টেশন আছে, সামনে স্লাইড আমি আরো ম্যাথ দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? দেখলে বুঝতে পারবেন। জি জি ম্যাম, টি ইকুয়াল টু 133.55 ডিগ্রি সেলসিয়াস, আপনি বলেন এটা বয়লিং টেম্পারেচার, মানে অর্থাৎ এই পয়েন্ট থেকে মানে বয়লিং শুরু হয় নাকি বয়লিং টেম্পারেচার আর মানে মানে রিজিয়নটার মাঝে যে কোন একটা টেম্পারেচার কোনটা? রিজিয়ন এই টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট যতক্ষণ না পর্যন্ত বয়েল শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরো রিজিয়নটার টেম্পারেচার, পুরো রিজিয়নটারে ভিএফ থেকে ভিজি পর্যন্ত পুরো টেম্পারেচারই এটা। এই জন্যই তো আমি কনফিডেন্স এর সাথে বলতে পারলাম যে এইটাই তার টেম্পারেচার, বিকজ যেহেতু ভিটা ওর মাঝামাঝি একটা পয়েন্ট, সো ওর টেম্পারেচার এটাই থাকবে হোয়াট এভার হ্যাপেন্স। আমি স্লাইডে আরো বেশ কিছু ম্যাথ দিয়েছি আপনাদের, ঠিক আছে? ছোট ছোট ম্যাথ তুলে দিয়েছি সলিউশন সহ, তো আপনারা দেখবেন। আপনারা যদি এই ম্যাথটা, এইটা একটা ম্যাথ আছে, এটা যদি বাসায় একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এখানে মানে অ্যাকচুয়াল ম্যাথ গুলা কিরকম আসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বলে রাখছি, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি এতদূর পর্যন্ত, আজকে আমি স্লাইডটা শেয়ার করে দিব, হোমওয়ার্ক দিচ্ছি আমি এতদূর পর্যন্ত, ম্যাথ গুলো একটু দেখে নিবেন, পরবর্তীতে বাকিগুলো আমি আগাবো আরো, ঠিক আছে? নজেল ডিফিউজারের ম্যাথ আছে, টারবাইনের ম্যাথ আছে, সমস্যা নেই, আমি আগাবো। জাস্ট আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি এই ম্যাথটা পর্যন্ত, যে এটার এই ম্যাথটার সলিউশন সহ আমি দিয়ে দিয়েছি, সবকিছু এখানে লেখা আছে, ঠিক আছে? দেখবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন, ঠিক আছে? আর তার সামনে ম্যাথ গুলো খুব ইজি, দেখলেই বুঝতে পারবেন, মাঝে আরো দুটো আছে, ঠিক আছে? আজকে আপাতত আপনাদের এত দূর পর্যন্তই, অলরেডি 11:20 বাজে এবং আর গ্রুপের কাল 11:30 এগেইন ক্লাস, সো এত দূর পর্যন্তই, এখন ছুটি। ম্যাম একটু কষ্ট।